আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি প্রথমেই তোমাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী, কেননা হচ্ছে আমাদের বিদ্যুৎ যে সমস্যাটি হয়েছিল, বিদ্যুৎ বিভ্রাট, এর কারণে আমি তোমাদের ক্লাসে 11টা সত্ত্বেও 1 ঘন্টা সহ দেরিতে আমার ক্লাসে জয়েন করতে হয়েছে। তো তোমরা যারা আছো তোমাদেরকে আমি তো অনেকেই বলছো ভাইয়া ক্লাসটি পাচ্ছি না, তো এই কারণে আমি একটু শেয়ার করে দিচ্ছি, কেননা তোমাদের অনেকেই হচ্ছে ক্লাসটির জন্য ওয়েট করে বসে আছো যে ভাইয়া ক্লাসটি পাচ্ছি না, এখন কি করব। সো আমি হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে, যাতে হচ্ছে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন ঠিক সময়ে ক্লাসটি করতে পারে। তোমরাও তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, যাতে করে আমার পোস্টটি না দেখলেও তোমাদের পোস্ট দেখে তোমাদের বন্ধু যারা হচ্ছে তোমাদের সহযোগী সহচরী আছেন তারা যেন হচ্ছে খুব সহজেই ক্লাসটি পেয়ে যায়। তো তোমরাও তোমাদের টাইম লাইন থেকে ক্লাসটি শেয়ার করে দাও, শেয়ার লিখে ডান লিখে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আজকে ক্লাসটি তোমরা সবার কাছে পৌঁছে যাচ্ছে। তো তোমাদেরকে কারা কারা আছো আমি দেখতে পাচ্ছি। আজকে একটি বিশেষ ঘোষণাও ছিল যে আজকে যারা ক্লাস করবে তাদেরকে নিয়ে আমি স্পেশাল একটি মেসেঞ্জার গ্রুপ করব। তো সুতরাং আশা করি অনেকেই আছো। তো প্রথমত যে বিষয়টা হচ্ছে, আজকে দেখি যে তোমরা কে কোন জায়গা থেকে বলছো আমাকে একটি SMS করে জানাও, বা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও। আর তোমাদের বন্ধুদের যারা হচ্ছে বিরক্ত হয়ে রেগে আমার উপর চলে গিয়েছে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও যে রায়ান ভাইয়া তাদের ক্লাস নিয়ে উপস্থিত, যে তোমরা এখনই জয়েন করতে পারো। তো সুতরাং যে বিষয়টি রয়েছে, তোমরা আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই এসেছো, যে তোমরা একটু কাজটি করো, যার কারণে আমি চাবো যে তোমরা হচ্ছে ক্লাসটি একটু শেয়ার করে দেবে, ক্লাসটি একটু শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধু বান্ধবী সবাই যাতে ক্লাসটি জয়েন করতে পারে। আমাকে কি ঠিকভাবে শোনা যাচ্ছে এবং স্লাইডটি দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও, কেননা একটু আগে আমার যে বয়াতি রয়েছে সেটি কিন্তু সংযুক্ত ছিল না, যার কারণে সাউন্ড কোয়ালিটির সাথে কিন্তু অনেকগুলো নয়েস আসতেছিল। তো তোমরা একটু সমস্যা, তোমরা একটু ইয়ে করো, একটু কমেন্ট করে জানাও আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। স্পষ্ট যদি শোনা গিয়ে থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া অল ক্লিয়ার। আচ্ছা, এদিকে কমেন্ট করেছে, প্রথম থেকে পড়ি, যে বিষয়টা হচ্ছে ফরিদপুর থেকে, আমি নামগুলা পড়তে হয়তো লেট হবে, ফরিদপুর থেকে একজন আছেন, পটুয়াখালী থেকে আছেন, সিরাজগঞ্জ থেকে আছেন, আমি খুব জয়পুরহাট থেকে নিয়ে আছেন, ফরিদপুর থেকে মুন্নি আছেন, সোনালী আক্তার জেবা আছেন, জয়পুরহাট থেকে তোষী আছেন, নারায়ণগঞ্জ থেকে আমানুল্লাহ আছেন, কুমিল্লা থেকে আছেন, নড়াইল থেকে আছেন, যশোর থেকে আসছেন, সোনালী আক্তার জেবা আছেন, নোয়াগাঁও থেকে আসছেন, ফরিদপুর থেকে, অনেক জায়গা থেকে আসছেন। সুতরাং পুরো বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করি এইখানে দাঁড়িয়ে, অর্থাৎ আপনারা পুরো বাংলাদেশের কোনায় কোনায় প্রান্ত প্রান্ত থেকে আপনারা আছেন। তো এই যে এই সাইটটি দিয়েছি, এই সাইটটি দেওয়ার কিন্তু একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এই সাইটটি দেওয়ার একটি বিশেষ উদ্দেশ্য হলো যে আপনারা যে স্লাইডটি দেখছেন, এখানে দেখুন যে এই যে রাজু ভাস্কর্যটি, এই ভাস্কর্যটি কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, এবং এর পিছনে যে সূর্য উদয় হচ্ছে, এবং আপনাদেরকে এই সূর্য উদয়ের যে নতুন সূর্যে আপনারা উজ্জীবিত হয়ে আজকে ক্লাসে জয়েন দিয়েছেন। অনেক দিন পরে আমি বাংলা ব্যাকরণের ক্লাসে জয়েন দিয়েছি আপনাদের সঙ্গে। সুতরাং আমি আশা করি আপনাদের জীবনে এই সূর্য উদিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। যাই হোক, তো এখানে আমার প্রতি ক্লাসের মতো যারা হচ্ছে সেরাদের সেরা, তারা হচ্ছে তাদের নাম আমি মেনশন করি। তো এখানে আমার খুবই দুঃখ যে একটা ছেলের নাম আমি লিখতে পারিনি। এই কষ্টটা আমি কাকে বলবো? দেখুন, আপনারা হচ্ছে ছেলেরা পড়ালেখা করেন না ভালো কথা, কিন্তু আপনারা তো নোট করে অ্যাটলিস্ট আপনার গ্রুপে একটু আপলোড করতে পারেন। তো এখানে যারা আছে তাদের সবাইকেই কিন্তু তারা কিন্তু সবাই হচ্ছে নোট করে গ্রুপে আপলোড দিয়েছে। তো আপনারা কিন্তু ছেলেরা কেউই দেননি, আমার নজরে পড়েনি। যদি দিয়ে থাকুন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন, ভাই আমি দিয়েছি কিন্তু নামটি বাদ পড়েছে, আমি নেক্সট ক্লাসে ইনক্লুড করে নেব। দেখেন, রিমাম হাজার সর্বপ্রথম যিনি নোটটি শেয়ার করেছেন তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সাধুবাদ জানাই। তারপর হৃদা শেয়ার করেছেন, গুলশান নাহার এনি যে প্রতি ক্লাসেই করেন, রনক জাহান সে কন্টিনিউয়াসলি করছেন, সায়দা হিলি সেও করছেন, মাইশা সারওয়ার সেও করছেন, মুন্নি সুলতানা ইনি তো প্রথম থেকে একটিভ, তাইবা উনি খুব সুন্দর করে খুব সুচারুরূপে স্টিকি নোটিস করে খুব সুন্দরভাবে নোটগুলো করেন, সালগিমা নবী উনিও খুব চেষ্টা করে করেন, নাজিরা উনিও শেষ মুহূর্ত হলেও চেষ্টা করেন ভাইরাল ক্লাসের নোটগুলো আপলোড করার জন্য, রফুন নাহার এনি তো প্রথম থেকে নিয়মিত, ফ্রেন্ড নাসিফা তিনিও খুব সুন্দর করে নোটে আপলোড দিয়েছেন। সুতরাং মাদারীপুর থেকে, আচ্ছা আমি যেহেতু আর লেট করব না, আমি নেক্সট স্লাইডের দিকে অগ্রসর হই। তো আজকে যে বিষয়টি হচ্ছে আমাদের প্রকৃতি ও প্রত্যয়। তোমাদের কাছে আমার শিক্ষার্থীরা প্রশ্ন রইল, প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয় যে টপিকটি রয়েছে সেই টপিকটি জানার আগে আমাদের সর্বপ্রথম কোন বিষয়টি জানতে হবে একটু কমেন্ট করে জানাও আমাকে, যে প্রকৃতি नोट करी आपलोड मेहरीन श्रावंती लिखेছেন भाई आमी नोट करी किन्तु आपलोड करी ना आपलोड करे देबेन आपलोडटा करले आपनार शिक्षार्थी आमादेर शिक्षार्थीरा देखते पाय तारा अनुप्राणित हय एबं आपनार जे एकटा आइडेंटिटी ग्रुप सेटा किन्तु थाकबे आर एकटा विषय जारा हच्छे सर्वोच्च संख्यक नोट एबं एक्टिव थाकबे तादेरके आमार निजेर पक्ष थेके आमी फाइनल टेस्ट बोईटी किन्तु उपहार हिसेबे देब सुतरां आपनार आपनारा अवश्यई चाइबेन ना जे हच्छे आमी नोट करी किन्तु ग्रुपे आपलोड करी ना आपनारा एई विषयटी पाबेन ना ताहले किन्तु होबे ना ताहले आमी चाচ্ছি जे आपनारा आमार जे पुरस्कारटी जे फाइनल टेस्टटी पान अच्छा आमी एस के सागर कबिर आमार नाम नहीं आपनी नोट की दिए छिलेन आमी तो खुजे पाइनी जदि दिए थाकेन ताहले आमाके एकटु इनबक्से नोटेर जे पोस्टेर लिंकटी आमाके एकटु दिबेन प्रकृति ओ प्रत्यय जानार आगे सर्वप्रथम कोन विषयटी जानते होबे आपनारा एकटु कमेंट करे जानान जे प्रकृति ओ प्रत्यय जानार आगे कोन विषयटी एक्ज्याक्टली शेख कामरुल इस्लाम कामरुल लिखेছেন सबार आगे की लिखेছেন তিনি আমি কি বলবো তিনি লিখেছেন धातु जानते হবে धातु जानते পারবে আরেকজন লিখেছেন রোমানা রুম্পা धातु खूब सुंदर আপনারা আইডিয়া করতে পারছেন খুবই ভালো আমি আবার যেহেতু তোমরা আইডিয়া করতে পেরেছো তাহলে আমরা কি করব এখন ধাতুতে যাব আজকের ক্লাসটি বেসিক্যালি যে করবে না সে পরবর্তী প্রত্যেক ক্লাস সে বুঝবে না পাবে না এবং করতেও পারবে না ঠিক আছে তাহলে আজকে ক্লাসটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার যে ধাতু সম্পর্কিত সকল ইনফরমেশন আজকে ক্লিয়ার হয়ে যাবে এবং আরেকটি বিষয় যেটি রয়েছে আপনি যদি ধাতু সম্পর্কে ক্লাসটি করেন প্রত্যয় আপনার জন্য ইকুয়াল টু পানি হয়ে যাবে আর আমি যেহেতু কালকে একজন ভাইয়া লিখেছিলেন হ্যাঁ ধাতু ধাতু সবাই কমেন্ট করেছেন ধন্যবাদ তো নোট যে বিষয়টা হয়েছে যে নোট করা এই যে বিষয়টি রয়েছে তো তোমরা মুই আগে কইছি আচ্ছা যে মুই আগে কইছি আপনার ইয়াটা আমার এখানে শো করে নাই শো করলে হয়তো বলতাম এস কে সাগর কবির তাহলে আপনি আগে যেহেতু বলছেন আপনাকেও ধন্যবাদ আর কি তো কেউ কমেন্ট যদি উপরে চলে যাও তাহলে হয়তো আমি তো খেয়াল করিনি এই কারণে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি তো যে বিষয়টা হয়েছে যে প্রকৃতি প্রত্যয় জানার আগে আমাদের জানতে হবে ধাতু তো আমি একটি ধাতু সম্পর্কে আজকে পুরো আইডিয়া একটি দিব তার আগে যারা যারা ক্লাস 260 জন ক্লাস করছো তারা সবাই ক্লাসটি শেয়ার করো শেয়ার করে এবং আমি যে মেসেঞ্জার গ্রুপটি করব আমি কিভাবে বুঝবো যে তারা হচ্ছে আমার মেসেঞ্জার গ্রুপে থাকবে তো আমি ক্লাসের মাঝখানে আপনাদের একটা ডিরেকশন দেব সেই ডিরেকশনে আপনারা সবাই যখন ডিরেকশনটা দেব তখন সবাই কমেন্ট করতে থাকবেন এবং ক্লাসের পরে আমাকে ইনবক্স করুন সেই টাইমেই যখন আমি কমেন্টটা বলবো কমেন্টটা যখন করবেন তখন সাথে সাথে স্ক্রিনশট নেবেন এবং আমাকে পাঠিয়ে দিবেন ঠিক আছে আমি ক্লাসের মাঝখানে বলবো কারণ অনেকেই এখনো জয়েন করে নাই তখন যারা থাকবেন তাদেরকে নিয়ে আমার স্পেশাল মেসেঞ্জার গ্রুপ হবে ওইখানে আমি তাদেরকে দিক নির্দেশনা দেব যে এই যে রুটিনটা কিভাবে পড়তে হবে তাদের সামনের কি দিনগুলোতে কি কি করা উচিত ঈদের টাইমটা কিভাবে পাস করবেন মানে সবকিছু আমি জুমে আপনাদেরকে দেখে 100 জন করে আমি আপনাদেরকে নির্দেশনা দিয়ে দেব যাই হোক তাহলে আমরা আজকে পড়ব ধাতু তো ধাতু যে বিষয়টি রয়েছে প্রকৃতি ও প্রত্যয় জানার আগে আমাদেরকে অবশ্যই ধাতু সম্পর্কে জানতে হবে যেহেতু ক্লাসটি আমাদের অলরেডি 7 মিনিট ক্রস করেছে আমি 1 ঘন্টার বেশি কখনো ক্লাস নিব না আপনাদেরকে আমি আপনারা বলেছেন যেহেতু তো আমি যেহেতু 1 ঘন্টার বেশি ক্লাস নিব না 1 ঘন্টার ভিতরেই আমি সবকিছু কভার করে দেব তো ধাতু এইখানে দেখেন আমি এখানে একটি শ্রেণী বিভাগ দেখিয়েছি আপনাদের দেখুন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে ধাতু বিষয়টি রয়েছে ধাতু तीन प्रकार मौलिक धातु साधित धातु संयोगमूलक धातु एबार प्रथम आसे आसले धातु विषयटा कि आमरा जोदि धातु विषय सम्पर्के ना जानी ताहले तो धातु कत प्रकार सेटा जेने लाभ नेई धातु हच्छे आमार जे झाक हच्छे क्रियार मूलके अर्थात आमी एकटी क्रिया बोललाम आमी पढ़ाइतेछि तार माने पढ़ाइतेछि जे क्रिया एकटी क्रिया रयेछे पढ़ा जोग इतेछि ताहले पढ़ा जे धातुटी बा पढ़ा जे क्रियाटी रयेछे एटा कोथा थेके एसेछे पर धातु थेके तार माने एई पढ़ा धातुटी कोथेके आसछे पर माने ये परा एक क्रिया क्रियापदा आसछे पर धातु थेके एटा पर माने हच्छे क्रियापदेर एकदम मूल तार माने धातु माने कि क्रियापदेर एकदम स्क्रीन क्लियर ना भाइया एखोनो आमी तो क्लियर देखते पाচ্ছি এই যে আমার এখানে আছে আপনারা এটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেন আপনারা পরবর্তীতে যখন নোটটা দিবেন গ্রুপে আপলোড তখন এটা দিয়ে দেন আমি প্রত্যেকটা ধরে ধরে एकदम বুঝাই দেব এটা নিয়ে টেনশন করার কিছু নাই মৌলিক धातु धातु সম্পর্কে সবাই তো জানেন মৌলিক धातु तारपर साधित धातु तारपर संयोगमूलक धातु एखन मौलिक धातु के कय भागे भाग बांगला जे धातु रयेछे धातु के तीन भागे भाग करा हय कय भागे तीन भागे प्रथम होच्छे मौलिक धातु तारपर होच्छे साधित धातु तारपर होच्छे संयोगमूलक धातु तार माने आमरा अलरेडी जानलाम जे धातु के तीन भागे भाग करा हय एबार आसि भाई मौलिक धातु के कय भागे भाग करा हय मौलिक धातु के तीन भागे भाग करा हय तार माने धातु होच्छे प्रधानत तीन प्रकार बांगला साधित और कि संयोगमूलक और एखाने मौलिक जे धातुटी रयेछे ए मौलिक धातुके आमरा तीन भागे भाग करी कय भागे तीन भागे बांगला संस्कृत विदेशी ক্লিয়ার। আচ্ছা এইখানে আবার সাধিতজাত কি, সেও আবার তিন প্রকার কি, মানে ওই জিনিসটা হচ্ছে তিনে তিনে জীবন, এই তো মোর জীবন। তার মানে এই দেখুন প্রযোজক ধাতু, কর্মবর্তী ধাতু, নাম ধাতু। তার মানে এই যে দেখুন এইখানেও বাংলা ধাতুকে ভাগ করা হয় তিন ভাগে, মোট যত ধাতু আছে তিন ভাগে ভাগ করা হয়। এর মধ্যে মৌলিক ধাতুকেও তিন ভাগে ভাগ করা হয়, কর্মবাচ্য ধাতুকেও তিন ভাগে ভাগ করা হয়। যেমন কি প্রযোজক ধাতু, কর্মবাচ্য ধাতু, নাম ধাতু। আর এইখানে সংযোগমূলক ধাতু, সংযোগমূলক ধাতু হচ্ছে সে হচ্ছে এতিম, তার কোনো আর কিছু নাই, সে একাই। আচ্ছা তো এবার আমি হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে বিশ্লেষণ করব যে এই মৌলিক ধাতু কাকে বলে। আস্তে আস্তে সবগুলো সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আপনারা ভাই স্ক্রিন ক্লিয়ার না, আচ্ছা স্ক্রিনটা দেখা দরকার নাই আপনারা এটা আমি হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে, আমি এটা গ্রুপে আপলোড করে দেবো, দরকার হয় স্লাইডটা ভিডিও করে, সমস্যা নেই, আপনারা নিশ্চিন্ত থাকেন। এইখানে দেখুন মৌলিক ধাতু কাকে বলে, যে ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, মানে যে ধাতুকে ভাঙলে আর এটা ধাতু থাকে না, এটার মধ্যে কোনো অবস্থান থাকে না, তাকে সেগুলোকেই মৌলিক ধাতু বলে। এর পরীক্ষার মধ্যে কি আসবে, মৌলিক ধাতু আসবে, এত সহজ কোশ্চেন দেবে, দেবে না, দেবে এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু বলা হয়। তার মানে এই যে মৌলিক ধাতুকে কি বলা হয়, সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু বলা হয়। যেমন আমরা এখন মৌলিক ধাতু, আমি যদি যারা সায়েন্স থেকে এসেছো আর যারা 1 to 9-10-এও বিজ্ঞান পড়েছো, বিজ্ঞান না পড়ে তো ওঠার কোনো প্রশ্ন নাই। তার মানে তারা যদি দেখো এই মৌলিক ধাতুকে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি, এই যে দেখো এই মৌলিক পদার্থ তো আমরা চিনি যে কেমিস্ট্রি বা রসায়নের, এই মৌলিক পদার্থের মধ্যে আমরা দেখি যে এটাকে ভাঙলে, এটা কি ভাঙলে আর কোনো ধাতু বা আর কোনো মৌল পাওয়া যায় না। যেমন পর্যায় সারণীতে কতটা 118টা মৌল রয়েছে, তো এই যে 118টা মৌল, এগুলা কিন্তু ভাঙলে আর কোনো ধাতু কি পাওয়া যায় না, মৌলিক পদার্থ, মানে এর থেকে ক্ষুদ্র অংশ আর নাই, এগুলোকে অ্যাটম বা পরমাণু বলে। যাই হোক, তো এই যে এই ক্ষুদ্র অংশগুলা, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তো এই মৌলিক পদার্থের মধ্যে যেমন এই রসায়নের মধ্যে যেমন এটাকে ভাঙা যায় না, এটার সর্বশেষ অবস্থা, এইটাও বাংলা ধাতুর সর্বশেষ অবস্থা। তার মানে এই যে এই আচ্ছা আপনারা কি ঘোলা দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি কি ক্যামেরাটা আচ্ছা একদম ক্লিয়ার, তো আমি নিজে দেখতে পাচ্ছি ক্লিয়ার, তাই আমি বুঝলাম না আপনাদের সমস্যা। দেখেন এখানে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু বলা হয়। এখন এইখানে যে বিষয়টা আছে, এইখানে যে বিষয়টা, এই মৌলিক পদার্থকে ভাঙলে যেমন আমি কোনো পদার্থ পাই না, মৌলিক ধাতুকে ভাঙলেও আমি আর কোনো ধাতু পাই না, যেমন কি এগুলোকে স্বয়ংসিদ্ধ ধাতু। এবার আমি এটা মনে রাখবো কিভাবে, চল পর কর শো খ খা, তোমার আমি আপনাদের বললাম যে আপনাদের সিনিয়র আমি বললাম তো আপনার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, তো আপনারা চারুকলা বিভাগে চান্স পাইছেন, আমি চারুকলা বিভাগের সিনিয়র। আমি বললাম এখান থেকে যা, তারপর খা, তারপরে কর, তারপর পর, তারপর কাট, তারপর কর, তারপর ঘুমা ঘুম। তার এই যে তুই তুই অর্থে যেগুলো ব্যবহৃত, তুই যা এখান থেকে, তারপর যে ভালো করে খা, খেয়ে কী কর, কাট, তারপর পর, তারপর দেখ, তারপর আঁক। এই যে বললাম আমি যা, খা, কাট, তারপর হচ্ছে কাট বলার পর কি বললাম যে পর, তারপর হচ্ছে এই যে বিষয়গুলা, তো এইগুলা কিন্তু কি আপনার মৌলিক ধাতু। ক্লিয়ার? তাহলে মৌলিক ধাতু কি, যে এই যে এগুলা হচ্ছে একটা মৌলিক ধাতু। এবার আমরা যেমন চল শো খাওয়া খা এগুলো আমরা পড়ছি, তার মৌলিক ধাতু সম্পর্কে কি সবাই ক্লিয়ার? তোমরা কি মৌলিক ধাতু সম্পর্কে ক্লিয়ার? আমাকে কমেন্ট করে জানাও যে মৌলিক, ভাইয়া আমি মৌলিক ধাতু সম্পর্কে ক্লিয়ার এ আর কি। কিন্তু এইখানে শুধুমাত্র আমি কি করেছি, মৌলিক ধাতুগুলোর মধ্যে বাংলা ধাতুগুলো দিয়েছি, এখানে কিন্তু সংস্কৃত ধাতু আছে, এখানে কিন্তু তুচ্ছার্থে কিন্তু হবে না, তুচ্ছার্থে শুধুমাত্র বাংলা ধাতু হয়, এটা আমি পরে বলছি। মৌলিক ধাতু হচ্ছে যা বিশ্লেষণ করা সম্ভব নয়, মৌলিক ধাতুকে আবার তিন ভাগে ভাগ করা হয়, তখন আমি দেখতেছি, দেখেন দেখুন। আচ্ছা এই জানে দেখেন যে ক্লিয়ার ভাই, মৌলিক ধাতু তিন প্রকার, ওই যে একটু আগে বললাম যে তুই এখান থেকে যা, খা, কর, ঘুমা ঘুম, এগুলো হচ্ছে বাংলা ধাতু। কি বাংলা? এই যে যেমন যে সকল ধাতু ক্রিয়া বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি, সেগুলোকে হলো বাংলা ধাতু। যেমন কাঠ, কাত, যা, নাচ, তার মানে এগুলো কি তুমি তুই অর্থে ব্যবহৃত করবা, এগুলো বাংলা। যেমন এইখানে দেখো আমি একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, দেখো এইখানে এই যে সে কি করছে, ঘুরে ঘুরে যাইছে, তার মানে বাংলা ধাতু তো বাংলাতে এমনিতেই আঁকাবাঁকা পথে যায়, আঁকাবাঁকা পথে যায়, তো এই যে বিষয়টি রয়েছে সে ঘুরে ঘুরে কি যায়, যায়, তার মানে এটা সংস্কৃত থেকে, যেমন এটা যদি সংস্কৃত হয় আর এটা যদি বাংলা হয়, তাহলে এটা কি আসছে, ঘুরে ঘুরে আসছে, সোজা আসে নাই, তার মানে এটাকে আমি কি বলবো, যে বাংলা ধাতু বলবো। কি বলবো? বাংলা ধাতু। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো সংস্কৃত ধাতু, সে আবার কি একটু সুদা টাইপ মানুষ আর কি, দেখো কি বলি, তার মানে বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদে ধাতু প্রচলিত রয়েছে সেগুলোকে আমরা সংস্কৃত ধাতু বলে। যেমন আমরা যদি কাঠ, কাঠের কি ক্রি, বা যা, যার কি গম, তারপরে কি घटेर की घटनेर घट तार माने एरकम जे विषयगुलो रयेछे एगुला किन्तु संस्कृतजात। तार माने एखाने देखो एई जे संस्कृत रास्ता एकदम सोजा, तार माने से संस्कृतटाके सोजासोजी बांग्लाय एसेছে, तार माने एटाके कि बोली आमि संस्कृतजात और एटा कि बोलছি मौलिक धातु। अच्छा आपनारा कारा कारा क्लासटा एखोनो शेयर करेननि आमाके एकटु कमेंट करे जानान। 300 জনের উপরে আপনারা দেখছেন, কিন্তু যারা যারা ক্লাসটা শেয়ার করেননি তাদের কিন্তু আমি চেক করব। শেয়ারার লেখা ওঠে কিন্তু আপনাদেরকে অনেকের পিছনে শেয়ারার লেখাটা আমি দেখতে পাচ্ছি না। যাই হোক আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন সেই প্রত্যাশাই করি, আপনারা ক্লাসটা শেয়ার করে দিবেন সেই প্রত্যাশাই করি। আচ্ছা তো যাই হোক, তো আপনাদের এখানে এই বিষয়টা কি সংস্কৃত ধাতু মানে যেগুলা বাংলায় সরাসরি আসেনি মানে সরাসরি চলে এসেছে, এটা হচ্ছে পার্থক্যটা। সরাসরি আসেনি ঘুরে এসেছে এটা হচ্ছে বাংলা ধাতু, আর যেটা সরাসরি এসেছে এটা হচ্ছে সংস্কৃত ধাতু। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন তারা একটু কমেন্ট করে জানান যে ভাই আমি বুঝতে পেরেছি। এবার আমি আপনাদেরকে একটা কম্প্যারিজন দেখাবো। কম্প্যারিজনের বাংলা হয় তুলনা। আমি চেষ্টা করি যথাসম্ভব আমার যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসে বাংলা শব্দ ব্যবহার করার জন্য। আমরা যারা আছি তারা যখন একটা বাংলা শব্দ বলি জাস্ট লাইক সো, সুতরাং আপনি আপনার মাতৃভাষার অপমান করতে পারেন না, যার কারণে আপনাকে অবশ্যই বাংলা শব্দ যদি থাকে এগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যখন বাংলায় কথা বলবেন বাংলাকে আপনার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আপনি যদি বলেন ইংলিশে বলেন তাহলে অন্য হিসাব, কিন্তু বাংলায় বললে বাংলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। কারণ চেয়ার চেয়ারের তো বাংলা করতে পারবো না, যেগুলো একবারেই পারা যায় না সেগুলো আমরা বলবো না। আজকে থেকে অভ্যাস করুন যে আমি বাংলা যখন বলবো তখন ইংরেজি শব্দ মিশ্রিত করবো না। সংস্কৃত ধাতু বাংলা ধাতু। আমরা অঙ্ক, অঙ্ক একটি সংস্কৃত ধাতু, সে মানে সংস্কৃত থেকে সরাসরি চলে এসেছে। এটা যদি আমি সাধিত বোধ করি তাহলে কি হবে? অঙ্কন, অঙ্কিত। সাধিত বোধ মানে কি? মানে তার দ্বারা, মানে এইখানে আমরা তো ধাতুটার সাথে যখন কোনো শব্দ যুক্ত হয় এটা সাধিতবোধ গঠন হয়। যেমন অঙ্কন, অন যুক্ত হয়েছে, অনযুক্ত হয় কি হয়েছে? এটা প্রত্যয় যুক্ত হয়ে সাধিতবোধ ঘটিত হয়েছে। তার মানে যখন ধাতুর সাথে প্রত্যয় যোগ হয় তখন কিন্তু সাধিতবোধ হয়, ঠিক আছে? আচ্ছা এবার দি এই যে অঙ্ক, এই অঙ্কর যদি বাংলা ধাতুটাকে কি বলি আমি? বাংলা ধাতুটাকে বলছি কি? আগ। কি? আগ। আর এইখানে সাধিত ধাতুটাকে কি বলছি? আচ্ছা নেটের তো ঝামেলা হচ্ছে, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না বোর্ড। আচ্ছা আচ্ছা আপনারা অনেকেই ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, তো আমি খুবই দুঃখিত যে আমার ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনারা আমাদের প্রভায় এখানে সবগুলো কি অফ? ওকে গুড। তার মানে যে বিষয়টা হচ্ছে এখানে একটু ক্লিয়ার যদি আনক্লিয়ার হয় তাহলে ভাই ক্লিয়ার লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা আপনাদেরকে আমি অনুরোধ করব আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনেন। আজকে নেটেরও আপনারা যারা হচ্ছেন যখন এটা ক্লিয়ার হবে তখন আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন, আর আমি ক্লাসটা শেষ হওয়ার ঠিক সাথে সাথে আমি এটার ভিডিওটা আপনাদের দিয়ে দেবো, তখন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। কিন্তু এখন আপনাদের সর্বোচ্চ কাজটা হলো আমার কথাটা মনোযোগ দিয়ে শোনা। তারপর অঙ্ককে আমি যখন সাধিত বোধ করি অঙ্কন বা অঙ্কিত, আঁকড়ে যখন করি আঁকা, আর যখন ক্রন্দ কি মেয়েরা বেশি কান্না করে নাকি? না ছেলেরাও করে? আমি তো জানি ছেলেরাও মাঝে মাঝে কান্না করে, কিন্তু এটা ওয়াশরুমে গিয়ে সবার সামনে না। তারপর ক্রন্দ, তারপর ক্রন্দ কি? ক্রন্দন। তার মানে কি? ক্রন্দন। আর এখানে এটা বাংলা কি হবে? কাদ। তার মানে আমরা সংস্কৃত এবং বাংলার দেখতেছি, কারণ বাংলা কি হবে? কাদা, কাদনে। এখন দেখেন খাদ মানে খাদটা কি? খাদ্য মানে খা, তো এখানে খার এটার সংস্কৃত হবে খাদ। এখানে দেখেন খাদ্য, খাদক, এখানে জফলাটা আসে নাই। তারপরে খাওয়া, খাওন। দৃশ মানে হচ্ছে দেখা। দৃশ মানে কি? দেখা। তার মানে এইখানে দর্শন। তার মানে দৃশ যোগ অন। দেখেন আপনি যদি ধাতু না জানেন আপনি প্রকৃতি প্রত্যয় জীবনেও পারেন না। তার মানে আমি চিন্তা করলাম কালকে সারা রাত বসে যে কি করা যায়, আমি কি ক্লাস দিয়েছি আমি প্রত্যয়ের উপর, এখন কি আমি ধাতু নিয়ে পড়াবো? ছেলেরা তো হতাশ হয়ে যাবে, বলবে যে ভাইয়া প্রত্যয় পড়ায় না কেন? এখন আমি যদি আপনাদেরকে ধাতু ক্লিয়ার না করি আপনারা তো ধাতুটা বুঝবেন না, না বুঝলে পরবর্তীতে গিয়ে বলবেন ভাই আমি তো প্রত্যয় বুঝি নাই, ধাতু কোত্থেকে আসলো, এই ধাতুটা কেমনে বুঝবো? তো এই সব ধারণার কথা চিন্তা করতে করতে আমার সকাল ক্লাস টাইট করতে করতে সকাল 8টা হয়ে গেছে আর কি, 8:30। তো ঘুমাইতে 8:30 চলে গেছে, 2 ঘন্টা ঘুমাইলাম, ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই। তারপরে লোডশেডিং, আর লোডশেডিংয়ের বাংলা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। সুতরাং সরি, তো এই বিষয়টা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা খুবই দুঃখিত। আপনারা অনেকেই ধৈর্য ধরে বসেছিলেন, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া, আপনাদের ধৈর্য আমাদেরকে অনুপ্রাণিত করে। যাই হোক দৃশটা কি? দৃশ যোগ অন, দর্শন। এটা কেন হয়েছে? এই যে দৃশ একটা সংস্কৃত ধাতু, এটা এখন কি করতে হবে? ভাই দৃশ তো আমি মনে রাখতে পারি না, দৃশটা মুখস্থ করতে হবে। দৃশের বাংলা কি? দেখ। দৃশের বাংলা কি? দেখ। তার মানে দেখা, দেখন। पट पट मान कि पाठ करा तारमाने पठेर यदि आमी साधित पदटा देखी ताहले हच्छे पठन तारपरे पाठ्य पठित तारमाने एई जे पठन पाठ्य पठित एटा कोन जायगा थेके आसछे जेमन पठ जुग अन एटा किन्तु हबे ना एई जे पठटा कि हच्छे संस्कृत धातु तारमाने पठ जुग अन दिले हये जाच्छे। एबार देखें पर तारमाने बांगला यदि हय ए पढ़ा तारमाने आमी एटा कि करब पर जुग आ पढ़ा तारमाने एटा कि एरकम आर यदि देखा देख जुग आ देखा तारमाने एई जे संस्कृत धातु जन संस्कृतेर अंक हच्छे बांगलाय आक आमी आबार बोलछि शेष आमार साथे साथे जोरे जोरे बोलेन संस्कृतेर बांगला हच्छे बांगलाय आक संस्कृतेर कंद हच्छे बांगलाय कात संस्कृतेर खाद हच्छे बांगलाय खा संस्कृतेर दृश्य हच्छे बांगलाय देख संस्कृतेर पट हच्छे बांगलाय पट तारमाने आपनारा एटा भाषा एकटू प्रैक्टिस करें हो जाबे इंशाल्लाह। देखते पाई ना डान अच्छा सरि भाइया कि करार किछु करते पारछि ना आई एम रियलि सरि फर दैट आपनारा अनेकेई क्लासटी देखते पाচ্ছেন ना तो সুতরাং এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন সমস্যা নেই। আপনারা কি বুঝতে পেরেছেন? স্যার একজন ইয়াসিন আল শাহিম বলছেন স্যার এত নতুন নতুন পাঞ্জাবি কোথায় পান? স্যার এই যে পাঞ্জাবিটা আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে গিফট করেছে, সুতরাং আপনি চাইলেও আমাকে গিফট করতে পারেন ইয়াসিন স্যার, কোনো সমস্যা নেই। আমার কুরিয়ার অ্যাড্রেস আমাকে ইনবক্স করলে পেয়ে যাবেন। ইয়াসিন স্যারের উদ্দেশ্যে বলছি, আমি নতুন নতুন পাঞ্জাবি আমার শুভাকাঙ্ক্ষীরা দেয় আর কি, তো এই কারণে আমি পাঞ্জাবি পরিধান করি। যাই হোক, তো যে বিষয়টা হচ্ছে আচ্ছা এবার দেখেন আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসটি পাবো কেমন করে, ইউসিসি ক্লাস বাদ দিয়ে আসছি ভাই। আচ্ছা যাই হোক, ক্লাস তো দেখতেই পাচ্ছেন, কোন জায়গার ক্লাস বাদ দিয়েছেন এটা বিষয় না, এটা বিষয় হচ্ছে আজকে আমার ক্লাসটা খুবই স্পেশাল, অনেক কষ্ট করে বানিয়েছি। যদি কেউ না থাকেন তার প্রতি আমার অভিসম্পাত রইল। যাই হোক, যদিও শিক্ষকের কোনো ছাত্রকেই শিক্ষক কোনো অভিসম্পাত করে না, আমিও করি না, জাস্ট ফর ফান। কেউ যদি হচ্ছে মনে নিয়ে থাকেন আমি খুবই দুঃখিত। বিদেশি ধাতু, তার মানে এখানে আমরা অলরেডি কি জানলাম, संस्कृत और बांगला धातुर मध्य कार कार समस्या रही है, सबाई की क्लियर जे संस्कृत और बांगला धातु सबाई की क्लियर? আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে একজন স্যার কমে আমাদের ইয়াসিন স্যার বাংলা পড়ান, উনি অনেক ভালো বাংলা পড়ান, তো সুতরাং আমাকে কমেন্ট করে উনি আমাকে জিজ্ঞেস করেছেন। তো আপনারা আবার ভাবেন না যে আপনারা পাঠাতে হবে পাঞ্জাবি, বিষয়টা এরকম না, উনি আমাকে একটু মজা করেই বলেছে। সুতরাং বিষয়টা দেখেন এখানে আপনারা কে কে বুঝেছেন যে জি জি হ্যাঁ ভাইয়া আচ্ছা আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পেরেছেন ক্লিয়ার ভাইয়া আচ্ছা গুড। এবার দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যেটার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে, বাংলা সংস্কৃত ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এবার বিদেশি ধাতু কি? প্রধানত হিন্দি ভাষা থেকে যেসব বাংলা ধাতু বাংলা এসেছে তাদেরকে আমরা কি বলি? বিদেশি ধাতু। অর্থাৎ বিদেশি ধাতু মানেই হচ্ছে হিন্দি ধাতু, আর হিন্দি ধাতু মুখস্থ করার কিছু নিনজা টেকনিক আমি আজকে শেখাই দেবো। যদি ক্লাসে থাকেন নিনজা টেকনিকটা অবশ্যই দেখতে পারবেন। দেখি বিদেশি ধাতুর মধ্যে রয়েছে কিছু রয়েছে যেগুলো মূল নির্ণয় করা যায় না। এই যে বিদেশি ধাতুর মধ্যে কিছু রয়েছে যেগুলো খুব কি মানে খুব দুষ্ট, এগুলোর মূল নির্ণয় করা যায় না, এগুলো কোন জায়গা থেকে আসছে। তোমাদের মধ্যে কেউ আছে যারা হচ্ছে কোন জায়গা থেকে ক্লাস করতেছো এটা কমেন্ট করে এখনো জানাও নাই, কারণ এইগুলো কি এগুলোর কোন জায়গা থেকে আসছে আমি কিন্তু নির্ণয় করতে পারবো না। তার মানে দেখো আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরে সবার আবার এই ১.৫ ঘন্টা ক্লাসটা দেখি যে কে কি কমেন্ট করেছে, কে কোন জায়গায় অ্যাক্টিভ ছিল, সবাইকে আমি অবজার্ভ করি। আমার নিজের ক্লাসটা আমি ২বার দেখি, দেখার পর দেখি যে আমার কোন জায়গায় ভুল ছিল এবং ওই ভুলটা কীভাবে উত্তরানো যায়। যেমন লাস্ট কয়েকটা ক্লাসে আমি প্রচণ্ডভাবে যেটা করেছি, মুখে নাকে এইভাবে হাত দিয়েছি, পুরো ক্লাস আমি শুধু হাতকে ব্যস্ত রেখেছি। সুতরাং এইটা কিন্তু একটা বদ অভ্যাস হয়ে গেছে এবং আমি এখন নিজেকে কন্ট্রোল করছি। তার মানে এই বিষয়টা কিন্তু আপনারাও দেখবেন ক্লাসটা পরে, আপনি যে কোন জায়গায় আপনি বুঝেন না একটু দেখলেই বুঝতে পারবেন। এবার দেখেন বিদেশি ধাতুর মধ্যে রয়েছে যে ধাতুগুলোর মূল নির্ণয় করা যায় না। মাগুরা থেকে লিখেছেন আচ্ছা এদেরকে বলা হয় অজ্ঞাতমূল ধাতু। কি মূল? অজ্ঞাতমূল। অজ্ঞাত নামা একটা ছবি আছে, মুভি আছে, পরীক্ষার পরে দেখে নেবেন, এখন দেখবেন না, অথবা হতাশ হলে একটু দেখেন, কিন্তু আমি জানি না যে এটা খুবই সুন্দর একটা মুভি। যেমন হের কোন ভাষা থেকে এসে তা জানা যায় না, তাই এটি অজ্ঞাতমূল। তার মানে একটা প্রশ্ন আপনাদের বইয়ে আছে, পাঠ্য বইয়ে, যে হের ধাতুটি বাংলা ভাষায় কোন ধাতু থেকে এসেছে। হের ধাতুটি আসলে অজ্ঞাতমূল, এটা কোনো ধাতু থেকে আসে নাই। ক্লিয়ার? ওকে, তো এবার প্রয়োগ দেখো, আমি একটা প্রয়োগ করি। যেমন কাটা হেরি ক্লান্ত কেন কমল তুলিতে, তার মানে এই যে কাটা হেরি, হেরিটা কোন জায়গাতে আসছে আমি জানি না। এবার আমি হিন্দি ধাতুগুলোকে আপনাকে মনে করাই দেব। এই যে এখানে একটা সূত্র রয়েছে, আমি এই পাশ থেকে আসি একবার, সূত্রটা সুন্দরভাবে দেখতে পারবেন। तार माने এই যে সূত্রটা রয়েছে আপনারা দেখুন যে এইখানে আমি আপনাদের একটা গল্প বলবো গল্পটা আপনাদেরকে বলার কোনো সিস্টেম নাই যদি থাকতো তাহলে আপনাদেরকে মোবাইলে আমি ফোন দিতাম ফোন দিয়ে বলতাম যে আমি যে গল্পটা বলেছি সেই গল্পটা রিপিট করো সুতরাং আপনারা এটা খুবই মনোযোগ দিয়ে শুনুন আমি দুইবার বলবো বেশি বলবো না চেচ ফিরচা কেন মনে করেন যে আপনারা ঢাকায় আসলেন ঢাকায় আসার পরে একটা আপনি রাস্তায় দিয়ে একটা মেয়ে যাচ্ছে সুন্দরী কিনা জানি না তার পিছন দিক থেকে দেখা যাচ্ছে তো একটা ছেলে দূর থেকে চিল্লাইলো কি করলো চিল্লানি দিল কি করলো চিল্লানি দিল তার মানে চেচ চেচ এই চিল্লানি দেওয়ার ফলে এই মেয়েটা কি ফিরে চাবে কি চাবে না অবশ্যই চাবে তার মানে সে ফিরচা চেচ ফিরচা তার মানে চিল্লানোর ফলে মেয়েটা ফিরে তাকাইছে ক্লিয়ার এবার দেখেন ডাক টান আট তার মানে এর তারপরে কি করেছে ছেলেটা ওই মেটাকে দিল ডাক দিল এই থামো করে চিল্লান দিল তারপর বলল থামো তারপর ডাক দিল ওর নাম জানা না এই যে দাঁড়াও তার মানে এই যে তারপর কি টান দিল তার মানে কি সে মেয়েটাকে টান দিল তো টান দেওয়ার পরে তাদের কি হাতের বন্ধনী যে হাতটা কিন্তু আট হবে আট হয়ে অনেকটা আট হয়ে গেছে তো এবার দেখুন এই যে ছেলেটাকে টান দিল ছেলেটা আট হলো হাতের বন্ধন ছেলেটা কি মেয়েটা কি ছেলেটাকে চেনে অবশ্যই চেনে না যেহেতু চেনে না সে কি বদ মেয়ে না অবশ্যই ভালো মেয়ে যেহেতু আমার শিক্ষার্থী হবে সুতরাং সে ভালো মেয়ে সে তাকে চিনে না তার মানে সে কি করছে তাকে ধাক্কা দিয়েছে কি করছে সে বাসে ওঠার সময় তাকে কি করছে সে বাসে উঠতেছিল তখন ডাকটা দিছে উঠে যাচ্ছে তখন কি সে ধাক্কা দিয়ে সরাই দিছে ঠেল তখন ঠেল দিছে কি দিছে ঠেলা দিছে তার মানে ঠেল ঠেল দেওয়ার পরে সে ঝুল তার মানে সেই বাসে ঝুলে ঝুলে গেছে তার মানে এই যে ছেলেটা বাসে ঝুলে ঝুলে গেছে তার প্রচুর খাটুনি হয়েছে কি হয়েছে প্রচুর খাটুনি এই যে প্রচুর পরিমাণ খাটুনি হয়েছে খাটুনি হওয়ার পর কি এই যে মেয়েটার মন একদম গলে পানি হয়ে গেছে এবং তাদের দুধের মধ্যে কি হলো বলেন তো কি হয়েছে তাদের দুইজনের মধ্যে গভীর প্রণয়বোধ গভীর ভালোবাসা সৃষ্টি হইল তার মানে এই যে গভীর ভালোবাসা সৃষ্টি হলো কি তার খাটুনি দেখে যে এই ছেলেটা আমার জন্য এত পরিশ্রম করছে যে এত খাটুনি হইল তো এই যে বিষয়টা খাটুনিটা হইল তারপরে দেখো জম ওই যে মেয়েটার বাবা ছিল এই ফার্মগেট বা এই এলাকার জম তো এই যে জম ছিল এই জমকে দেখে কি হয়েছে জমের ডরে কি হয়েছে তাদের ভালোবাসা টুট গায়া কি হয়েছে টুট গায়া তার মানে জম ডর টুট এবার দেখুন এই যে টুট গেয়ার পরে তারা কি করছে বীজ সারাদিন কান্নাকাটি করে একদম বীজ মানে বিছানা ভিজায় ফেলাইছে কি করছে বিছানা ভিজায় ফেলাইছে বিছানা কি করছে ভিজায় ফেলাইছে এবার বিগার বিগার কি তাদের কানতে কানতে মাথা বিগার গায়া কি গায়া বিগার গায়া আবার কি দুইজন লাটাক গায়া কি হয়েছে লটক গয়া তার মানে এই যে সূত্রটা আপনারা বাংলা দ্বিতীয় পত্র বইটা আজকে খুলেই দেখবেন যে এইগুলা মুখস্থ করতে আপনার আধা ঘন্টা লাগবে আমি এখন আপনাদেরকে নিয়মটা আপনারা মনে মনে বলুন যে চেচ ফিরচা আমার সাথে সাথে বলুন একটা আমরা একটা রেপ সং করি হ্যাঁ চেচ ফিরচা ডাক টান আট ঠেল জোল খাট জম ডর টুট বীজ বিগার লটক আমি প্রত্যেক স্টুডেন্টকে আমি যখন তোমরা চান্স পাবা অথবা ঢাকায় আসবা আমি প্রথম যদি বলে ভাই আমার স্টুডেন্ট আমি প্রথমেই জিজ্ঞেস করব আমার যে ধাতু হিন্দি ধাতু মনে রাখার বা বিদেশি ধাতু মনে রাখার সূত্রটার গল্পটা আগে বলো আর যে না পারবা তাকে আর্থিক জরিমানা করবো আমি ঠিক আছে তার মানে কি আমি আবার বলি চেচ ফিরচা ডাক টান আট তারপরে ঠেল জুল খাট জম ডর টুট বীজ বিগার লটক আচ্ছা যাই হোক আমি আবার একটা আপনাদের জন্য একটু অ্যানিমেশনও করেছি কারণ এটা তো মনে থাকবে না যে মাথায় মনে রাখার জন্য আরেকটু টেকনিক আছে আমার একটা দেখেন এইখান দেখেন এই যে ছেলেটা দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর যাই হোক এই যে দেখুন আপনারা এই যে ছেলেটা কি করতেছে জোরে চিল্লাইতেছে চিল্লাই বলতেছে ডাক এই যে চিল্লা কি চেচ ফিরচা এই যে চেচ ফিরচা এই যে মেয়েটা কিন্তু অনেক সুন্দর করে একটা হাসি দিয়ে ফিরে চাইছে কিন্তু তাকাই দেখে যে তাকাইছে সে আসলে তার পরিচিত না তারপর সে আসছে কাছাকাছি আসছে আসার পরে কি সে তো চিনে না চিনে না না চেনার পর তার ধাক্কা দিছে ঠেল জুল খাট তারপরে সে এই যে ঝুলে এই যে এই বাসের যে এখানে এই যে এখানে ঝুলে ঝুলে গেছে সে কি এই যে বাসের এখানে ঝুলে ঝুলে গেছে তার জন্য সে এখানে দাঁড়াই ছিল কিন্তু তার ঠেল দিছে তো সে এক হাত দিয়ে এটা ধরে আসছিল এবং এখানে ঝুলে ঝুলে গেছে ঠিক আছে তারপরে এইখানে ঠেল ঝুল খাট খাটনির পরে তাদের কি দুইজনের মধ্যে ভালোবাসা হয়েছে এই যে দুইজন দেখো খুশি ইয়েস জয় বাংলা তারপরে এখানে দেখো ঠেল ঝুল খাট তারপরে এটা কি যে ডাক টান আট ঠেল ঝুল খাট তারপরে গিয়েছে দেখো এই যে দেখো তার বাবা ডন এই যে দেখো ডন লেখা ডন তার মানে কি জম ডর টুট তার মানে কি জম ডর টুট এই যে দেখো এই ছেলেটা কান্না করতেছে যে বীজ বিগার যে কান্না করতে করতে বালিশ মানে বিছানা ভিজে ফেলেছে বীজ বিগার লটক তার বীজ बिगार माथा बिगार गेছে এটা লটাকে চিন্তা ভাবনা করতেছে কিন্তু আমি আমার স্টুডেন্টকে লটাকে দেব না তার মানে এইজন্য এটা উপরে রাখছে ঠিক আছে তার মানে বীজ বিগার লটক তার মানে যাই হোক তোমাদেরকে যে বিষয়টা বললাম যে यस আমি খুব সুন্দর করে তোমাদেরকে দেখাইলাম এটা তারপরে যদি মনে না থাকে आर्थिक जरिमाना किन्तु अवश्य करब एत कष्ट करे एटा बानाइछि एटा बानाइते आमार आधा घंटा लागछे समय जाइ होक एबार देखि एबार तोमरा तो एटा क्लियर क्लियर किना बोलो भालो लागछे अच्छा अच्छा सबाई कि भालो लागछे देखो सबाई कि माने विषयटा बुझते पेरेछो कमेंट करे जानाओ जे भाइया एटा अनेक भालो बुझछि ताहले आमि बुझते पारबो देखि ना प्रेम करार निंजा टेक्निक ना भाई आमी काउरे प्रेम करते उद्बुद्ध करी ना आपनादेरके शेखार निंजा टेक्निक छेले पेले कत दुष्ट जे बोललाम जे शिखा जे एकटा धातु केमने शिखबे एटार जोन्नो रात सारा रात बसे बसे गल्प बनाइलाम आर एखन बोलताछे एटा प्रेम करार टेक्निक छी आमी एई स्टुडेंटके पसंद करी ना देखी बाह व्यापक सुंदर भालो लागछे अनेक भालो लागछे जाई होक अच्छा प्रेम करार टेक्निक ना भाई आपनारा आमाके भूल बुझबेन ना आमी निर्मोह निस्वार्थ मानुष आमी काउके आमी लाभगुरु ना आमी एकजन शिक्षक आमार सबचेये बड़ो परिचय जाई होक আবার আমরা নেক্সট টপিকে আসি কি উল্টাপাল্টা কমেন্ট করবেন না যাই হোক আর এই টেকনিকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবটা ক্লাসটা শেয়ার করো আর আমি তো বলছি আজকের ক্লাসেরকে সবাইকে নিয়ে আমার কি স্পেশাল একটা মেসেঞ্জার গ্রুপ করব আর মাঝখানে আমি একটা টেকনিকও বলে দেব যাই হোক সেই মজা লাগলো না আচ্ছা ঠিক আছে মজা লাগবে এখন ক্লাস না করলে মজা লাগবে ঠিক আছে নেক্সট ক্লাস থেকে বুঝবা মজা করে কয় এমন এমন টেকনিক আছে আর হাজার হাজার টেকনিক আছে যেগুলা প্রত্যয় পড়তে গেলে প্রত্যয় একদম পানি হয়ে যাবে আমি আপনার চ্যালেঞ্জ দেব না যদি ক্লাস করেন প্রত্যয় যদি কোনো কোশ্চেন আপনি ভুল দাগান এটা দায়িত্ব আমার আপনার না যাই হোক দেখেন সাধিত ধাতু এখন এই যে সাধিত ধাতুটার মধ্যে আমরা কিন্তু অলরেডি ক্লিয়ার করছি কি মৌলিক ধাতুর মধ্যে তিনটা আছে কি কি বাংলা ক্লিয়ার করলাম যে বাংলাগুলো তুই অর্থে ব্যবহৃত হয় আমার স্টুডেন্টদেরকে আমি তুই করে বলি এই তুই পড়বি এটা আমি শিক্ষিকার থেকে জানেন মৌসিন স্যার থেকে মৌসিন স্যার সব সময় স্টুডেন্টদের তুই বলে তুই পড়িস না কেন তোকে মারবো আর কি আমি প্রচুর মার খেয়েছি স্যারের হাতে যাই হোক তো এই যে তো প্রচুর মার খায় না মানে হালকা পাতলা বকা খাইছি আর কি যাই হোক তো এবার যে আমরা শিখলাম কি বাংলা ধাতু সংস্কৃত ধাতু আর হিন্দি ধাতু তো আপনাদেরকে পানির মতো সহজ করে বুঝাই দিলাম টেকনিকে তিনটা আর অজ্ঞাতমূল আছে একটা এই তিনটা তো শেষ এবার আমরা সাধিত ধাতু তার মানে মৌলিক ধাতু বা কোনো নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগ করে যে গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে মৌলিক ধাতুর সঙ্গে কি করি আমি কি করি নাম শব্দের সঙ্গে মৌলিক ধাতু বা কোনো নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগ করি মৌলিক ধাতুকে আমরা শিখছি মৌলিক ধাতু কোনগুলা যেগুলোকে ভাঙা যায় না এগুলোর সাথে আ যুক্ত করলে আমি কি হয় সাধিত ধাতু এবার ভাইয়া প্রশ্ন এবার স্যার প্রশ্ন হচ্ছে এবারে সাধিত ধাতু তো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কি কি প্রযোজক ধাতু কর্মবাচ্যের ধাতু নাম ধাতু ক্লিয়ার প্রযোজক ধাতু কর্মবাচ্যের ধাতু নাম ধাতু এবার লিখছে এইবার বিসিএস এ বাংলা ধাতুতে ফাটাই দেবো ভাই কোন ভাই কমেন্ট করছে আমি জানি না যাই হোক আমাদের এখানে অনেক বিসিএস ক্যান্ডিডেট আছে নেক্সট টাইম দেখবেন যে আপনারা আমাদের আই এডুকেশন টিম থেকে 4-5 জন বিসিএস ক্যাডার হয়ে গেছে যাই হোক আল্লাহ আপনাদের দোয়া করবেন যে আপনাদের ভাইরা এত পরিশ্রম করতেছে তারা যেন তাদের উদ্দেশ্য সাফল্যে পৌঁছে যায় যাই হোক এবার দেখি যারা ক্লাসটা শেয়ার করেন নাই বাকি আছেন শেয়ার করে দেন শেয়ার না করলে কিন্তু নেক্সট ক্লাসে বুঝবেন খেলা যাই হোক এবার প্রযোজক ধাতু মা শিশুকে চাঁদ দেখাইতেছে মা শিশুকে চাঁদ দেখাইতেছে মা কি নিজে দেখতেছে না দেখাইতেছে দেখাইতেছে অর্থাৎ এখানে প্রযোজক ধাতু দেখা তার মানে যেই বাক্যে প্রোডিউসার থাকবে সেটাকে আমরা কি বলি প্রযোজক ধাতু প্রোডিউসার নিজে অভিনয় করে না আরেকজন দিয়ে করায় এবার কর্মবাচ্যের ধাতু যেমন এটা বললাম যে রাইহান স্যার ছাত্রদের পড়াচ্ছেন তার মানে এই যে মোহসিন স্যার ছাত্রদের পড়াচ্ছেন সাদমান স্যার ছাত্রদের পড়াচ্ছেন এই যে বিষয়গুলো স্যার শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন শিক্ষক নিজে পড়তেছে না ছাত্রদের পড়াইতেছে তাহলে এইটা কি প্রযোজক ক্রিয়া যেমন শিক্ষক আছি আমি এখানে আমি কিন্তু নিজে পড়তেছি না পড়াইতেছে তোমাদের তার মানে এটা কি তোমরা হচ্ছে আমি হচ্ছে প্রযোজক তার মানে তোমাদেরকে পড়াইতেছি আমি হচ্ছে প্রোডিউসার তার মানে এটা হচ্ছে প্রযোজক ধাতু ক্লিয়ার আচ্ছা তার মানে এই যে কর্মবাচ্যের ধাতু আমি অনেকের কমেন্ট পড়তে পারতেছি না আই এম রিয়েলি সরি ফর দ্যাট কেননা আমার ক্লাসটা শেষ করতে হবে সেরকম বা টাইমলাইনে দেখা যায় না কেন আমি জানি না যাই হোক এবার খালি চাঁদই দেখায় এটাই আমারও প্রশ্ন খালি চাঁদই দেখে আর কিছু দেখায় না তার মানে এই যে শিশুকে তো চাঁদই দেখায় আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায় এই যে শিশুকে দেখাইছে তার মানে সাপুরে সাপ খেলায় তার মানে এই যে সাপুরে কি নিজে খেলে না সাপড়ে দিয়ে খেলায় তার মানে এটা কি প্রযোজক ধাতু তার মানে প্রযোজক ধাতুটা কি এখানে বিসিএস এ অনেকবার আসছে ঢাকা ইউনিভার্সিটি অনেকবার আসছে প্রযোজক ধাতু কোনটা খুঁজেই পায় না প্রযোজক ধাতু আজকের পরে যদি কেউ ভুল করেন আর্থিক জরিমানা হবে যাই হোক এবার দেখেন কর্মবাচ্যের ধাতু তোমাকে ভালো দেখাইতে এবার দেখেন এটা কি হলো প্রযোজক ধাতুটা যে মৌলিক প্লাস আ মৌলিক কোনটা এবার খুঁজে বের করুন তো মৌলিক কোনটা এখানে এবার এই ধাতুতে মৌলিক ধাতু কোনটা আপনারা খুঁজে বের করেন দেখি। আচ্ছা দেখেন এইখানে দেখেন যে এই যে এখানে মৌলিক ধাতু কোনটা আমি একটু জানতে চাচ্ছি যে এই যে প্রযোজক ধাতুটার মধ্যে মৌলিক ধাতুটা কোনটা। আচ্ছা দেখি দেখ এক্স্যাক্টলি জুলকিবরি হাসান লিখেছেন দেখ, তার মানে দেখের সাথে এই যে লাল করে রাখছি না, লাল হচ্ছে অনেকে বলে আমি লাল পাঞ্জাবি, লাল হচ্ছে ফেভারিট কালার না, এখানে দেখুন যে লাল দেখা দেখ যুগ আ, তার মানে এই যে আটা যুক্ত হচ্ছে কার সাথে দেখ ধাতুর সঙ্গে, দেখ ধাতুর সঙ্গে আ যুক্ত হইলে কি এটা কি দুইটা হইতে পারে প্রযোজক ধাতু কর্মবাচ্য ধাতু, যদি এর মধ্যে প্রোডিউসার থাকে তাহলে এটা কি প্রযোজক ধাতু। আর কর্মবাচ্য ধাতুটা দেখেন তোমাকে ভালো দেখাইতেছে, তোমাকে ভালো দেখাইতেছে আমাকে না, আমি এমনিতে পোষা, তার মানে তোমাদের দেখো তোমাদের যারা আছো তোমরা তোমাদের সবাইকেই ভালো দেখাইতেছে, আমি দেখে খুবই ভালো বোধ করছি, কেননা তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, তার মানে এই যে বিষয়টা তোমাকে ভালো দেখাইতেছে, তার মানে এই যে দেখ যোগ আমার এখানে মনে হয়। আচ্ছা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্ট করে জানো। দেখ এই যে দেখ যোগ আ দেখা দেখ যোগ আ দেখা, তার মানে এইখানে দেখাইতেছে এই যে মৌলিক ধাতু প্লাস আ দেখা, তার মানে এটা কর্মবাচ্যের ধাতু, কিন্তু আমি পরবর্তীতে এটা ক্লিয়ার করে দেব কোনটা প্রযোজক ধাতু কোনটা কর্মবাচ্যের ধাতু, কিন্তু মৌলিকের সাথে আ যুক্ত হইলে এটা প্রযোজক ধাতু অথবা কর্মবাচ্যের ধাতু হবে। এবার দেখি নাম ধাতু। রাখাল গরুকে বেতাইতেছে, কি করতেছে বেতাইতেছে, এখানে এখানে নাম ধাতু বেতা, বেতা কেন আমরা জানি বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয়ের পরে যখন আ যুক্ত হবে তখন আমরা এটাকে বলি নাম ধাতু, তার মানে নাম ধাতু কাকে বলছি বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয়ের পরে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, কনকন, আমরা এই শীতে কনকন করি না, আমার যখন আমরা শীতে কনকন না গরমে ভনভন করি নাকি, কারণ এই যে গরমে আমাদের প্রচুর অবস্থা খারাপ, আমি শীতটা একটু ফিল দিই, আপনার মনে মনে অনুভব করেন যারা গরম অনুভব করছেন যে আমি শীতে কনকন করছি আর কি, এরকম একটা অনুভব করে নেয় আর কি। যাই হোক এই যে দেখুন শীতে কনকন, তার মানে এই যে কনকন বিষয়টা কি কনকন একটা অনুকার অব্যয়, তার মানে কনকনের সাথে যখন আ যুক্ত করবো তখন কি কনকনাচ্ছি, আমি শীতে কনকনাচ্ছি, এই যে কনকন আ এই যে অনুকার অব্যয় প্লাস আ এটাও কি নাম ধাতু, তার মানে একটা গেল কি বিশেষ্য প্লাস নাম ধাতু আ, এটা হচ্ছে বিশেষ্য প্লাস আ নাম ধাতু কি এটা এটাও নাম হয় নাম ধাতু হয়, আর অনুকার অব্যয় প্লাস আ এটাও নাম ধাতু হয়। তারপরে আচ্ছা এইবার যে বিষয়টা হয়েছে আপনারা দেখবেন যে আরও একটা বিষয় রয়েছে এইখানে বিশেষণ বিশেষণ প্লাস আ, তার মানে এই যে যেমন কনিষ্ঠ কনিষ্ঠ একটা বিশেষণ যোগ আ কনিষ্ঠা, এই তিনটা কিন্তু আমি এখানে লিখি নাই স্লাইডে যেন আপনারা নোট নিয়ে নেন, কনিষ্ঠ প্লাস আ কনিষ্ঠা, তার মানে এটা বিশেষণ প্লাস আ, তার মানে এই তিনটা কিন্তু নাম ধাতু। আমরা নেক্সট স্লাইডে যাই, এই তিনটার কেমনে ক্লিয়ার করব। আচ্ছা দেখেন এখানে দেখুন নাম ধাতু রাখাল গরুকে বেতাইতেছে, এখানে নাম ধাতু কি বেতা আমরা কিন্তু জানি প্রথমে একদম স্লাইডে আছে যে নাম ধাতু কি বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয়ের পরে আ যুক্ত হয়। আপনার প্রথম স্লাইডটা যারা সবার শেষে আমি আবার প্রথম স্লাইডটা শো করব, আপনারা আশা করি বুঝে যাবেন। এবার দেখেন প্রযোজক ধাতু কর্মবাচ্যের ধাতুর গঠন পায় একই রকম কি মৌলিক প্লাস আ, আমরা জানি সেই ফিল করতেছে গরম আইছে গরমে শীতের মধ্যে। আচ্ছা যাই কি বলতেছে, আচ্ছা তো এই যে বিষয়টা এই গরমের মধ্যে শীত অনুভব করবো কেমনে, এই যে এটা হচ্ছে কে বলে মেন্টাল, মানে একটা প্রসেসিং আছে সাইকোলজির ভাষায় যেটাকে আপনি ইমাজিনেশন করতে পারেন। আইনস্টাইন কি বলছে ইমাজিনেশন ইজ মোর দেন নলেজ, তার মানে নলেজ থেকে জ্ঞানের থেকেও কি কল্পনা অনেক বেশি শক্তিশালী। আপনি কল্পনা করুন যে আপনি সাইবেরিয়ার একটা মহল আছেন, সাইবেরিয়ার একটা শীতে একদম কনকন করে কাঁপতেছেন এরকম, আমি ফিল করুন পাবেন, তারপর আমার সাথে ইনবক্সে বলেন যে ভাইয়া পাইছি আর কি, যাই হোক নাহলে এখানে কমেন্ট করে জানান। প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতুর গঠন একই রকম মৌলিক প্লাস আ, আমি কমেন্ট পড়ছি খুব কম আজকে, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি আবার অনেক আমি একটু পরে অনুকার অব্যয়টা একটু আবার বলেন। অনুকার অব্যয় হচ্ছে যেমন কন কন যোগ আ কন কন না, তারপর সন সন যোগ আ সন ছ না, তারপরে এই যে আমি কন কনা সন ছ না, তারপরে টনটনা, তারপরে এরকম যেগুলো আছে অনুকার অব্যয় মানে কি অনুকার শব্দ যেগুলো আছে অনুভূতিবাচক, ঠিক না, আমি বা এরকম যে অনুভূতিবাচক যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে সাথে যখন আ যুক্ত করবেন এইটাও কিন্তু নাম ধাতুর অন্তর্ভুক্ত। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এত সহজ আগে তো জানতাম না ভাই, বাংলা ভাষাটা অনেক সহজ, আমি একমাত্র বাংলা পড়াই আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য, একমাত্র সহজভাবে सबकिছু উপস্থাপন করার জন্য এই যে বিষয়গুলো দেখছেন না এগুলা স্লাইডের মাধ্যমে বুঝাইতে আমার পুরো 7-8 ঘন্টা লাগছে। আমি রাত 12টায় বসছি, সকাল 8টায় উঠছি। চিন্তা করুন কয় ঘন্টা লাগছে। একদম সকাল 8টায় উঠে ঘুমাইছি। তার মানে আপনারা ক্লাস করেন না, এইজন্য আমার খুব রাগ লাগে যে এত কষ্ট করে এই ছেলেমেয়েদের জন্য ক্লাস বানাই, শিক্ষার্থীদের জন্য ক্লাস বানাই রাত জেগে আমার নিজের পড়া বাদ দিয়ে, তারপরে এই ছেলেগুলা ক্লাসটা শেয়ার দেয় না, ক্লাসটা করে না। তো এর থেকে বড় মনোকষ্ট আর কি থাকতে পারে বলেন। আমি চাই আমার নলেজটা, আমার যে জ্ঞানটা আমি যেটা সহজভাবে আপনাদের জন্য উপস্থাপন করি এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। এটা কিভাবে সম্ভব? আপনাদের শেয়ারের মাধ্যমেই সম্ভব। আমি একা কতটা শেয়ার দেব? সম্ভব না। আপনারা 100 জন 100টা শেয়ার দিলে এটা পুরো বাংলাদেশ ব্যাপী হয়ে যাবে। এটা পুরো বাংলাদেশ ব্যাপী না হোক, আপনার ফ্রেন্ড লিস্টে আরো 50 জন থেকে উপকৃত হবে। সারা জীবন আপনার সাথে কৃতজ্ঞ থাকবে। হয়তো একদিন বলবে বিসিএস ক্যাডার হয়ে, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, দোস্ত ধাতু থেকে একটা প্রশ্ন এসেছিল, এটা তুই একটা ভিডিও শেয়ার করেছিলি, সেই ভিডিওটা দেখার পরে আমি এটা কমন পেয়েছি, এটা আমি পেরেছি। সুতরাং এটা আপনি শেয়ার করলে আপনার এটা সুবিধা, আর না করলে আপনারই সুবিধা, আমার কোনো সুবিধা নাই। তো আপনার আমার কষ্ট এটাই, আমার শিক্ষার্থীরা আমার কথা শোনে না, এটাই হচ্ছে আমার কষ্ট। যাই হোক, এবার দেখো আমি একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ ক্লাস হচ্ছে অনেক বেশি লেন্দি হয়ে যেতে না যায়। আমি খুব সহজেই শেষ করে দিব, আগে আপনাদের বলি, এই কারণে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দিব। আচ্ছা, আহা কি অনুভূতি। আচ্ছা, যাই হোক আমি সবার কমেন্ট পড়তে পারছি না, দুঃখিত। আমি পরবর্তীতে সবার রিপ্লাই দিয়ে দিব, সবাই কমেন্ট করতে থাকো যে যে বিষয়ে সমস্যা। এবার দেখো একই রকম মৌলিক প্লাস আ, আমরা ওইখানে দিলাম যে দেখ যোগ আ দেখা, এখানেও দেখলাম কি যে মা শিশুকে চাঁদ দেখাইতেছে, তোমাকে ভালো দেখাইতেছে। এই দুইটা বিষয় কিন্তু দেখায় আছে, পার্থক্যটা কোন জায়গায় দেখো। এদের পার্থক্য হলো সাধারণভাবে চেনা যায় না, পার্থক্যগুলো সাধারণভাবে দেখবে না, বাক্যে প্রয়োগ করা হলে তবেই এদেরকে আলাদা করা যায়। বাক্যে প্রযোজক কর্তা থাকলে ধাতুটি হবে প্রযোজক ধাতু, আর না থাকলে হবে কর্মবাচ্যের ধাতু। যখন একটা বাক্যে প্রডিউসার থাকবে তখন এটা প্রযোজক ধাতু, আর না থাকলে কর্মবাচ্যের। চোখ বন্ধ করে দাগাই দেওয়া। এবার দেখো আমি একটা ছবি দিয়েছি, ছবিটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটু দেখি যে তোমাদের জন্য আমি একটা ছবি দিয়েছিলাম, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো এখানে ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো এই যে এই বিষয়টা, এখানে পিকে মুভি, আমি এই পাশ থেকে দেখাই। দেখো এইখানে প্রথমত যে বিষয়টা আছে, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমির খান আর এটা হচ্ছে রাজকুমার হিরানি। তো উনি হচ্ছে অনেকগুলা ছবির প্রডিউসার। তোমরা যারা 3 Idiot বা পিকে মুভিটা দেখেছো, বলিউড অফিসে সবচেয়ে বক্স হিটের ছবি, বা এমন কেউ মানুষ নেই যে দেখছো কিনা। আমি 3 Idiot অলরেডি 70+ 70 বারের উপরে দেখেছি। তো এই যে মুভিটা, এই মুভিটার মধ্যে যে পরিচালক ছিলেন তার নাম হচ্ছিল রাজকুমার হিরানি। তিনি কিন্তু নিজে অভিনয় করেননি, আমির খানকে দিয়ে অভিনয় করিয়েছেন। তো এইরকম যে প্রযোজক ক্রিয়াটার মধ্যে প্রযোজককে প্রযোজক প্রডিউসার রাজকুমার হিরানির মতো যেমন আমির খান থেকে দিয়ে করায়, সেও আরেকজনকে দিয়ে করাবে। যেন আমি নাবিল স্যারকে দিয়ে ভিডিওটি রেকর্ড করালাম। তার মানে কি, ওই যে তোমরা পজিটিভ বার পড়ো না, পজিটিভ বার মহসিন স্যার এত জোস ক্লাস নিয়েছে, আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই এটা ক্লিয়ার। তার মানে এই যে কাউকে দিয়ে কোনো কিছু করানো, এই যে এটা হচ্ছে পজিটিভ ভার্ব, আর এটার বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? আমরা তো ইংলিশটা আগে জানি, তারপর বাংলাটা বললে গেলো ভাইয়া বুঝছি। তার মানে কারণ কি, যে এই যে ইংলিশের উপর এত বেশি ডিপেন্ডেন্ট, তারপর বাংলাটা বোঝেন না। যাই হোক, এইবার আমি একটু দ্রুত কথা বলছি এই কারণে যেন আপনারা ক্লাসটাকে খুব তাড়াতাড়ি শেষ করতে পারি, এমনিতেই লেটে শুরু করছি। আচ্ছা, তো এই যে আমি আজকে একটি অনুপ্রেরণা গল্প বলবো, যে বিষয়টাও আপনাদের খুব কাজে লাগবে। এই যে রাজকুমার হিরানি, তার বাবা একটি টাইপার ছিল অফিসের। তো তারপরে উনি চেয়েছিলেন, ওনার ফ্যামিলি চেয়েছিল উনি যেন কি হন, যে একজন প্রডিউসার না হয়ে একজন সিএ চার্টার্ড। উনি কমার্স থেকে পড়ালেখা করেছেন। অনেকেই তোমরা যারা কমার্সে আসো কমেন্ট করে জানাতে পারো, ভাই আমি কমার্সের। যাই হোক, তো এই যে উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছিলেন, কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো ওনার ফ্যামিলি থেকে। কিন্তু উনি ছোটোবেলা থেকে বা যখন তিনি বুঝতে শিখেছেন তখন থেকে তার ফিল্মের প্রতি একটা নেশা। কিন্তু তিনি এতবার ফিল্মের চেষ্টা করেছেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। একটা সময় উনি, তোমরা যারা ফেভিকলের অ্যাড দেখেছো, জোরসে বলো, যে জোরসে লাগে, টানাটানি যে করে একটা চেয়ার নিয়ে জোরসে টানো, এরকম যে একটা অ্যাড দেখেছেন, এই অ্যাডটা কিন্তু তারই করা। তো উনি অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজিং জগতে কিন্তু ঢুকে যান। তো যার ফলে উনি কি, যে এই যে অ্যাডভার্টাইজিং জগতে ঢুকে যান, ঢুকে যাওয়ার ফলে তিনি অনেক বেশি ব্যর্থ হয়ে যান। তারপরে উনি ঘুরে দাঁড়িয়েছেন, উনি ওনার স্বপ্নকে ভাঙতে দেননি, উনি পূরণ করেছেন তার স্বপ্ন। যত বাধাই আসুক আপনি আপনার স্বপ্নের দিকে যদি এগিয়ে যান, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যদি সৃষ্টিকর্তা আপনার সহায় হন, আপনার স্বপ্নর পথে বাধা হয়ে দাঁড়াবে। একটা পাওলো কোয়েলোর একটা কথা আছে এরকম, যে যখন আপনি আপনার স্বপ্নের পথে যাবেন পৃথিবীর সকল শক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যেন আপনি সফল হতে পারেন। তো সুতরাং উনিও শেষ পর্যন্ত পি के थ्री इडियट থেকে ধরে এত ভালো ভালো মুভি উপহার দিয়েছেন যা বলিউডের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্স অফিস মাতানো ছবি। তো আপনারাও যারা আজকে ক্লাসটি দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ, যারা হতাশ, তুমি কি হতাশ? তোমার কি দুটো পা আছে? তোমার কি হাত আছে? তুমি কি এখন দাঁড়িয়ে থাকতে পারছো? তুমি কি তোমার পিতামাতার চেহারার দিকে তাকিয়ে দেখছো তারা কতটা পরিশ্রম করে? তুমি কি জানো যে তোমার সৃষ্টিকর্তা তোমাকে শ্রেষ্ঠ ও যে সৌন্দর্য শ্রেষ্ঠ শক্তি দিয়ে পাঠিয়েছে? তাহলে তুমি অবশ্যই সাকসেস হবা জীবনে, অবশ্যই তুমি সাফল্য তোমার জীবনে ধরা দেবে, হেরে যেও না। এটা একটু বললাম। তো এই বিষয়টাই তুমি দেখো যে রাজকুমার হিরানির কথা। তো এইবার দেখো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, আর মোটিভেশন দেওয়া যাবে না, আর কথা বলা যাবে না, এটা আমি বুঝাই দিছি। যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলেন যে ভাইয়া বুঝি নাই, যে ভাইয়া বুঝি নাই আমাকে একটু বুঝায় বলেন। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইবার দেখেন, যারা এই আমার স্লাইডটা বুঝো নাই তারা হচ্ছে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি বুঝি নাই, আমি নেক্সট কিন্তু প্র্যাকটিস দেব, না পারলে কিন্তু খবর আছে। সংযোগমূলক ধাতু, এবার দেখেন এটা অনেক জোস। বিশেষ্য, বিশেষণ অথবা অনুকার অব্যয় সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে সংযোগমূলক ধাতু বলে। কেননা দেখো আমরা জানি বিশেষ্য, বিশেষণ অনুকার অব্যয়ের সাথে যখন আযুক্ত হবে, তখনই কি হবে? সংযোগমূলক ধাতু হবে না, তখন এটা নাম ধাতু হবে। আর যখন বিশেষ্য, বিশেষণ অনুকার অব্যয়ের শেষে যখন কি হবে? মৌলিক ধাতু যুক্ত হবে, তখন কি হবে? যে মৌলিক ধাতু যুক্ত হলে সংযোগমূলক ধাতু। ক্লিয়ার না? আমি আবার দেখেন, এই দেখো, যেমন এখানে রাখাল গরুকে বেত মারিতেছে কিন্তু বেত বেতাইতেছে না, এখানে কিন্তু বেত মারিতেছে। এখানে সংযোগমূলক ধাতু হচ্ছে বেতমার। আমি একটু ক্লিয়ার করি, দেখো এখানে দেখো। তোমরা যারা ক্লাসটা শেয়ার করো না, এই ক্লাসটি শেয়ার করে দাও। আমি আর বলবো না, কেননা তোমাদেরকে বলে আমার গলা শুকাই গেছে। আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা দেখো, এখানে বিশেষ্য, বিশেষণ অনুকার অব্যয় প্লাস মৌলিক ধাতু যখন আযুক্ত হবে তখন কিন্তু কি হবে? তখন কিন্তু আপনার হবে নাম ধাতু। আর এখানে যে মৌলিক ধাতু, তো আমরা ক্লিয়ার, মৌলিক ধাতু তিন প্রকার, বাংলা, দেশি, বিদেশি। এই যে ছন্দ মনে রাখলে হবে। তো এই যে মৌলিক ধাতু যুক্ত হবে তখন এটা সংযোগমূলক ধাতু। বেদ কি একটা? আমি যখন শিক্ষক ছাত্রদের বেতাইতেছে, যারা আজকে ক্লাসটা করবে না তাদেরকে সামনে পাইলে আজকে আমি কি বেতাইতাম, তার মানে বেত মারিতাম। তার মানে এই যে বেত মারারকেই বেত যুগ মার। তাহলে বেত হচ্ছে একটা বিশেষ্য, বেত মানে তো জানোই, গ্রাম অঞ্চলে যারা বেতের বাড়ি খাও নাই তারা তো এখনো মেরুদণ্ড সোজা হয় নাই। তার মানে যারা বেতের বাড়ি খাও নাই তারা কমেন্ট করে জানাও, আমি তাদেরকে ভাষায় ভাষায় গিয়ে বেতের বাড়ি দিয়ে আসবো। যাই হোক, তো এবার দেখো যে বেত মারিতেছে, বেত যুগ মার, তার মানে কি? মৌলিক ধাতুটা হচ্ছে মার। এই যে মার, তার মার, ধর, কাট, এরকম মার, তার মানে বেত মার হচ্ছে সংযোগমূলক ধাতু। যারা যারা বুঝেছো কমেন্ট করো। দেখো এবার আমি একটা প্র্যাকটিস দিব, সবাই বুঝেছে কিনা জানি না। দেখো এই যে অনুশীলন, সবাই কমেন্ট করে এক দিয়ে কোন ধাতু নাম লিখে পাঠাবা, নাম লিখে পাঠাও। সবাইকে আমি বলছি নাম লিখে পাঠাও, দেখি সবাই নাম লিখে পাঠাও। সবাই কমেন্ট করে এক দিয়ে, হ্যাঁ সবাই নাম লিখে পাঠাও। দেখো এটা করো। আচ্ছা দেখি, খাই নাই, একজন লিখেছে খাই নাই। আচ্ছা আমার এখানে কমেন্ট আসতেছে না, নাবিল গুড, ভেরি গুড। বেতের বাড়ি যারা খাও নাই তাদেরকে আমি খুঁজে খুঁজে তাদেরকে আমি কমেন্টটা দেখতেছি, তাদের যখন ঢাকায় আসবে আমার সাথে কখনো দেখা হইলে আমি কিন্তু বেত দিয়ে দেবো। হ্যাঁ দেখো তোমরা এটা আগে লিখো যে কোনটা কোন ধাতু। যদি এতক্ষণের ব্যাক বুঝে থাকো তাহলে অবশ্যই ক্লাসটা মানে এখন কমেন্ট করে পারবা। এক লিখে এটা লিখবা, এটা কোন ধাতু, এটা কি সংযোগমূলক নাম ধাতু, না হচ্ছে মৌলিক ধাতু, বাংলা ধাতু, হিন্দি ধাতু, সংস্কৃত, না বিদেশি। দেখো ভালো করে দেখে ঠান্ডা মাথায় লিখো আনসার। তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম, সবাই এটা লিখো যে দেখি কার কমেন্টটা হয়, কার মাথায় কত বুদ্ধি, কে ক্লাসটা সবচেয়ে বেশি বুঝেছে, কে। আমার গলা তোমাদের সাথে যখন এতক্ষণ এমনিতে বিদ্যুৎ ছিল না, আমি যখন আরও এখন জোরে জোরে চিল্লায় কথা বলছি, এত চিল্লায় সাধারণত বলে না, কিন্তু আমি তাড়াতাড়ি বলেছি শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে, তোমরা যেন ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারো। তো এই কারণে, তো যেহেতু ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারো যে বেতের বাড়ি খাইনি নাম সংযোগমূলক, গুড, ভেরি গুড। অনেকেই কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা তো আচ্ছা যাই হোক, অনেকেই অনেক বাজে কমেন্ট করতেছো। আচ্ছা ফয়সাল একটা বাজে কমেন্ট আসছে, এটা ই করো, এই দেখো, এটা রিমুভ করে দেখো। এটা সোহান, এটা ব্লক মারো। যাও তো এইবার দেখো, তো এই যে এখানে কমেন্ট করতে থাকো, আমি একটু দেখি। আমি যেটা বলছি যে আমি যখন ক্লাস করাইতেছিলাম তোমাদের, করাইতে আমার হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে, মানে প্রত্যেকবারই যেটা হয়, কিন্তু আজকে একটু বেশি শুকিয়ে গেছে, গলা থেকে একদম নাভি পর্যন্ত সবটাই শুকিয়ে গেছে। তো তারপরও হচ্ছে তোমাদের জন্য আমি এত বেশি মোটিভেশন পাইছি কারণ এত এত উপস্থিতি ছিল আজকে। তো আশা করি যে তোমরা তোমাদের এই উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে, আমাকে আরও বেশি ক্লাস নেওয়ার জন্য অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ। আমি সামনে আরও তোমাদেরকে ক্লাস নিব, এখানেই শেষ করছি না, তোমাদের কমেন্ট করে জানাও নাম ধাতু সংযোগমূলক নাম সংযোগ তোমরা কি, বাহ আমার এত ভালো লাগতেছে, মানে আই ফিল প্রাউড, মানে আমি নিজে গর্বিত অনুভব করছি, গর্ববোধ করছি যে আমার শিক্ষার্থীরা এত কষ্ট করে আমার ঘাম ভাঙা, যে আমার হাড় ভাঙা পরিশ্রম, আমার গলা ভাঙা পরিশ্রম সার্থক করেছো তোমরা, হে জননী সার্থক করেছো আমাকে। যাই হোক, এবার দেখো আমি আর সময় দিচ্ছি না কারণ আমার স্লাইড কভার করতে হবে। অনুশীলন, অজগরটি ফুস ফুসাইতেছে, ফুস ফুস যোগ আ, ফুস ফুস যোগ আ, ফুসফুস একটা অনুকার অভ্যয়, ফুসফুস কি একটা অনুকার অভ্যয়। যারা সঠিক আনসার দিয়েছো সবাই, অনেকেই সঠিক আনসার দিয়েছো আলহামদুলিল্লাহ, আমি সবার নাম বলতে পারছি না। তো পেসিফিক মুন্তিয়ানিয়া সবাই, মিম, তারপর হচ্ছে আবুল হাসান কুরাইশি, তারপর হচ্ছে নাজিবা জান্নাত প্রাপ্তি, আমার সামনে যে আতিক আতিক গুড় তাড়াতাড়ি লিখেছে, তারপর মুন্নি লিখেছে, ইয়াফাত ইফরাত লিখেছে, শিহাব লিখেছে, শফিউর রহমান লিখেছে, তারপর শাম্মী আক্তার লিখেছে, তারপর শাখাওয়াত শোভ লিখেছে, সামনে আরও অনেক ছেলেরা লিখেছে। আমি দুঃখিত যে আপনাদের কমেন্টগুলো অনেক অনেক আগে চলে গিয়েছে, আমি যদি যাই করতে আমার শেষ করতে পারবো না, আমি খুবই দুঃখিত। আপনারা মনোক্ষুণ্ণ হন না যে ভাই আমার কমেন্ট পড়ে নাই, আমি খুবই খুশি হয়েছি আপনারা কমেন্ট করেছেন, আমি উদ্বেলিত, আনন্দিত, উদ্ভাসিত, অনুপ্রাণিত। এখন পড়াবো, যাই হোক। এবার দেখো, তো এই অজগরটি ফুসফুসা ফুসফুস করিতেছে, আমরা তো এটা বুঝলাম যে ফুসফুস একটা অনুকার অব্যয় যোগ আ, ক্লিয়ার। আবার দেখো, অজগরটি ফুসফুস করিতেছে, ফুসফুস করিতেছে, ফুসফুস একটা অনুকার অব্যয়। তারপরে করিতেছে কর, ফুসফুস কর, কর যোগ ইতেছে কর, তার মানে এটা কি মৌলিক ধাতু, মানে কি অনুকার অব্যয় প্লাস মৌলিক ধাতু। তার মানে এই যে অনুকার অব্যয় প্লাস মৌলিক ধাতু, এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার কি সংযোগমূলক ধাতু। ক্লিয়ার না? অল ক্লিয়ার? কমেন্ট করে জানাও যে ভাইয়া অনেক জোস ভাই বুঝছে, যদি বুঝে থাকো, সহজ লাগে থাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া পরবর্তী ক্লাস চাই, অবশ্যই পরবর্তী ক্লাস নেবেন যদি এরকম কমেন্ট করো তাহলে দেখি। আচ্ছা, এবার আমাদের ধাতু শেষ, আমাদের ধাতু কিন্তু শেষ। ব্লার আসতেছে, ব্লার আসতেছে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। আমাদের 1 ঘন্টা টাইম নিয়েছিলাম, ইনশাল্লাহ 1 ঘন্টায় টাইম শেষ করতে পারবো। আচ্ছা, একজন লিখেছেন ভাইয়া আপনি মনে হয় ভালো কবিতা আবৃত্তি করেন। আমি আসলে আপনাদের জন্য, আমার উচ্চারণ বাচনভঙ্গির জন্য আমি দীর্ঘ 2 বছর সময় দিয়েছি। আমি প্রথম আমার যে ক্লাসটি নিয়েছি, আমি এই যে আপনাদের সামনে এই যে ক্লাসটি নেওয়ার পিছনে আমার সবচেয়ে বড় যে উদ্দেশ্যটি, যে আপনাদেরকে শ্রুতি মধুর করে একটি বিষয় বোঝানো, শ্রুতি কঠোর নয়। তো এই যে শ্রুতি কঠোরভাবে কোনো একটি বিষয় বোঝালে বা আমার ভয়েসটি যদি আপনার কানে শ্রুতি মধুরভাবে না ঠেকে আপনি তো ক্লাসটি করবেন না, 1 ঘন্টা সময় আপনি অতিবাহিত কিভাবে করবেন। সুতরাং আপনাকে যেটা বলি, আপনার দেখুন ধাতুর গণ, তার মানে গণ শব্দের অর্থ শ্রেণী। তো ফয়সাল মোবাইলটা তো দেখি, তো আপনারা গণ শব্দের অর্থ শ্রেণী। তো এই যে দেখুন, আমরা অনেক সময় অনেক যে বিষয়টি হয়েছে, তো এই যে ধাতু শব্দের যে গণ, এই গণ শব্দের অর্থ কি শ্রেণী। ধাতুর গণ বলতে ধাতুগুলোর বানানের ধরন বোঝায়। ধাতুর গণ চেনার জন্য দুটি বিষয় লক্ষ্য করতে হয়, যেমন অক্ষর সংখ্যা প্রথম স্বরধ্বনি, অক্ষর সংখ্যা প্রথম স্বরধ্বনি। যেমন আমি, আমার হাতে 2টো মোবাইল রয়েছে, তো 2টো মোবাইলের মধ্যে আপনারা বুঝতে পারছেন একটি আমার মোবাইল, আরেকটি হচ্ছে আমাদের এখানে সবচেয়ে রিচ পিপল একজন আছে ওনার মোবাইলে আর কি। তো এখানে দেখুন আমার প্রথম অক্ষরটা কোথায়, যে প্রথম গুণটা থাকে, যেটা প্রথম থাকবে এটা আমি দেখব যে এই যে প্রথমটা কি, এটা তো জানেনি, অ্যাপলের ছবি, খাওয়া আপেলের ছবি, যাই হোক খাওয়া আপেল মোবাইল, আর হচ্ছে আরেকটা কি, এটা হচ্ছে আপনার আরেকটা মোবাইল। তো এইখানে প্রথম দেখবো আমি অক্ষর সংখ্যা, এখানে কয়টা অক্ষর রয়েছে, কয়টা আছে, দুইটা মোবাইল। আমি দেখব যে আমার এখানে কয়টা কি আছে, কয়টা মোবাইল আছে, তারপর কয়টা মোবাইল আছে দেখবো না, দেখবো কয়টা অক্ষর আছে। তাহলে কয়টা অক্ষর আছে যদি আমি দেখি, তাহলে আমার এখানে 2টা অক্ষর আছে। তারপরে যেটা দেখবো আমি প্রথম স্বরধ্বনি, প্রথম স্বরধ্বনি কি, আইফোন, প্রথম স্বরধ্বনি আছে। আমার প্রথম স্বরধ্বনিটা কি, আমি যদি প্রথম স্বরধ্বনিটা চিহ্নিত করতে পারি তাহলে আমি রেখে দিই, বারবার দেখালে বলবো আইফোন দেখাইতেছে। যাই হোক দেখো এখানে প্রথম বোঝা গেছে, প্রথম অক্ষরটা কি দেখবে, অক্ষর, তারপরে দেখবে প্রথম স্বরধ্বনি। যে ধাতু জানার জন্য দুটি বিষয় লক্ষ্য, আমি একটু দেখি যে কিভাবে দেখো। এই এখানে দেখো খা এর সঙ্গে যা মিলবে কি, যা, খায়ের সঙ্গে কি মিলবে, যা। তার মানে কারণ কি, এখানে একটা অক্ষর, একটা আচ্ছা একজন লিখেছে কি আচ্ছা ভাই আপনি তো আইআর এর ছাত্র তাহলে এত ভালো বাংলা কেমনে পারেন থ্যাংক ইউ ভাইয়া এই প্রশ্নটি করার জন্য আমি আইআর এর ছাত্র আমাদের আইআর এ সকালে যদি ক্লাস শুরু হয় 4 ঘন্টার ক্লাসে একটা বাংলা শব্দ ব্যবহার করা হয় না আমাদের যদি প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় খুব না পারলে বাংলায় করতে হয় কিন্তু সব সময় প্রশ্নটা ইংলিশে করতে হয় দ্বিতীয়ত তৃতীয়ত বিষয় হয়েছে আমাদের পরীক্ষায় কেউ বাংলা লিখতে পারে না কারণ বাংলা আমাদের পরীক্ষা দিতে হয় ইংলিশে কেউ চাইলে বাংলা দিতে পারে কিন্তু বাংলায় এত মানে টার্মগুলো এত কঠিন যেমন নিউ কলোনিয়ালিজম এটার বাংলা করলে কি দেলায় নব্য উপনিবেশিকতাবাদ তাহলে এই যে বাংলাটা লিখবেন অনেক টাইম লাগবে নিউ কলোনিয়ালিজম লেখা অনেক সহজ তার মানে এই যে বিষয়টা যে এই বাংলা তো বাংলা তো আমার জীবন থেকে পুরোপুরি হারিয়ে গেছে আর কি একদম তো আমি প্রচুর পরিমাণ সাহিত্য পড়েছি দেখলাম যে আমাদের বাংলাদেশে বাংলা যারা পড়ান এত কঠিন করে পড়ান যে আমার শিক্ষার্থীরা বাংলা শিখতে ভয় পায় বাংলাকে বলে আমি বাংলা বলতে পারি না এটা গর্ববোধ করে যে ভাষার জন্য যে মায়ের জন্য এত এত মানুষ প্রাণ দিয়েছে 1948 সাল থেকে লড়াই করেছে সেই ভাষাটা আমরা কি মায়ের ভাষাকে অনুধাবন করতে পারি না আমাদের মাকে আমরা বলি আমাদের মা যতই খারাপ হোক আমাদের মা তো মাই মাকে তো আর আমরা ত্যাগ করতে পারবো না তো সেই কারণে আমার মনে হচ্ছে আমার শিক্ষার্থীদেরকে আমি যদি বাংলা সহজভাবে বোঝাতে পারি তাহলে সে একটা সময় বলে বাংলা কঠিন না বাংলা সহজ আজকে তোমাদের যে আমি এই নিয়মগুলো পড়াচ্ছি তোমরা ভবিষ্যতে যারা নেক্সট ইয়ার এডমিশন পড়াবা তোমাদের ছোট ভাই বোনদেরকে 9-10 এ যারা আছে তাদেরকে বুঝাই দিবা যে দেখো ভাইয়া প্রত্যয় ধাতু এগুলো তো কঠিন না সমাজ কঠিন না তখন তুমি বুঝাই দিবা তার মানে কি এটা জ্ঞানটা ছড়াই যাবে আমি চাই আমি যে সহজভাবে জ্ঞানগুলো উদ্ভাবন করছি সেই জ্ঞানগুলো যেন সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়াই যাক প্রত্যেকটা মানুষ জানুক বাংলা কঠিন নয় আমার মাতৃভাষা কঠিন নয় আমার ভাষাটা আমার কেছে আমার জীবনের আমার প্রাণের চেয়ে প্রিয় প্রাণের চেয়েও যে আমার একটা শামসুর রহমানের একটা কবিতা আছে হে আমার দক্ষিণী বর্ণমালা তোমার দিকে আর তাকানো যায় না তাকানো তার মানে এই যে দেখো এই যে দক্ষিণী বর্ণমালা এই বর্ণমালার দিকে আমি কষ্টে দুঃখে আমি যতবার কবিতাটা পাঠ করেছি আমার চোখ দিয়ে দু চোখ দিয়ে জল বেয়ে পড়েছে তার মানে তোমরা সবাই পড়ো দেখো হে আমার দক্ষিণী বর্ণমালা উনি লিখছেন যে তোমার উপর আজ খেংরার নোংরামি তোমাকে আজ জাপটে ধরেছে সব বিদেশি হাত এরকম করে একটা খুব সুন্দর করে লিখেছেন তো এইরকম যে বলেছেন তিনি এই যে আমার কবিতার লিরিক্সটা যে লাইনটা বোধ হয়েছে মানে শব্দচয়নটা কারণ মনে নেই কিন্তু তুমি যখন পড়ো বুঝবে যে বাংলা ভাষার উপর কতটা অত্যাচার হচ্ছে আমি এই কারণেই বাংলা পড়াই এমন না যে আমি ইংলিশ পারি না জিকে পারি না বাংলাটা আমার ভালোবাসা কেউ যদি ক্লাস নাও করে আমি বাংলায় পড়াবো বাংলা আমার ভালোবাসা আশা করি তোমরাও বাংলাকে ভালোবাসবে বাংলাকে শিখে গিয়ে যাবে আমি প্রত্যেক ক্লাসে তোমাদেরকে রিটার্নের ক্লাসে কি শেখাই বাংলা বানান শেখাই কেননা বাংলা বানান তুমি ভুল করলে তুমি তোমার মাকে যখন মায়ের সাথে কথা বলো তখন তুমি ভুল বললে সমস্যা নাই কিন্তু যখন তুমি মার সাথে যখন বাইরের সাথে কথা বলবা যখন মায়ের তোমার পরিবারের বাইরে গিয়ে কথা বলো তোমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কিন্তু কথা বলতে পারি কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলি না কেননা তোমাদের সাথে আমি প্রমিত ভাষায় কথা বলি যাতে তোমরাও উদ্বুদ্ধ হও তোমরাও প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করো যাই হোক আমি অনেক কথা বললাম বাংলা হচ্ছে একজনের কোশ্চেনের পরিপ্রেক্ষিতে বললাম যে বাংলাটা বুঝিনা বাংলা না পড়ার মধ্যে এতে বেশ লজ্জার বিষয় হ্যাঁ অবশ্যই লজ্জার বিষয় আমরা সাধারণত এই কাজটা করি যে ইংলিশে জাস্ট লাইক সো ব্যবহার করে আমরা অনেক বেশি নিজেকে ক্লাসে মনে করি এটা করবেন না ভাইয়া আমার ক্লাস যদি দেখে থাকেন আজকের পর থেকে শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করবেন আমার ক্লাস যদি একটু ভালো লাগে থাকে আপনারা বাংলাকে হৃদয়ে ধারণ করুন মাকে হৃদয়ে থাকতে হয় মা তোর মায়ের জায়গা তো বুকে বাম পাশে যাই হোক খায়ের সাথে মিলবে যা তার মানে এখানে প্রথম আমি অক্ষর সংখ্যা কি একটাই খা এখানে একটা তার মানে কি প্রথম দেখলাম অক্ষর সংখ্যা আরেকটা কি দেখতে বলছিলাম যে প্রথম অক্ষরটা কি প্রথম অক্ষরটা দেখলাম এবার করের সাথে পরের সাথে আর কি হইতে পারে বলেন তো আরো কয়েকটা লিখেন এই সাথে মিলবে পরের সাথে খায়ের সাথে যা মিলবে আর কি কি মিলবে কমেন্ট করে জানান যে খায়ের সাথে যা মিলবে যার সাথে আর কি কি হইতে পারে এটা জানান আমাকে যায়ের সাথে আপনারা যারা যারা ক্লাসটা শেয়ার করেন নাই আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ ভাইয়া কারণ আপনাদেরকে ধারা যদি আরো 5টা ছেলে উপকৃত হয় আপনার কি লস আছে আপনার কি কোনো ক্ষতি আছে নাই তো ভাইয়া একটু শেয়ার করে দেন না যাই হোক তো এই যে বিষয়টা আপনারা দেখুন আপনারা একটু কমেন্ট করুন যে এই যে যায়ের সাথে খায়ের সাথে যা আছে আর কি কি দিতে পারবেন আর এখানে করের সাথে পরের সাথে আর কি দিতে পারেন একটু খেয়াল করে দেন দেখি আপনারা পারেন কিনা একটু খেয়াল করে দেন দেখি হ্যাঁ একজন লিখেছে দেখি হ্যাঁ চল সর মর কি সুন্দর সুন্দর কথাবার্তা লিখতে আছে সবাই দেখি হ্যাঁ कर मर जा खा कर एर साथे मर एकटाई पाइताछे कर एर साथे मर तुई कर मर एई बोललाम ना आपनारा कि शुरू करछेन मरार मरार कि देखि एत आग्रह केन हाँ कर साथे मर। अच्छा जाइ होक आरो मानुष कमेंट करबेन एई आशा करी। अच्छा कर धर मर এই যে শেষ পর্যন্ত মরে আসে শেষ ভাই যে লিখছে শফিকুর রহমান কর তারপরে ধরো তারপর মরো মরার দরকার নাই বাইজা থাকেন। আচ্ছা দেখো তারপরে দেখেন আরো কি আছে ধর আরো কমেন্ট এটা কমেন্ট করো। আচ্ছা আজকে কিন্তু আমাদের 2:30 যারা সায়েন্সের আছো আমাদের 14 বছরের এক্সপেরিয়েন্স টিচার हिल्लोल सर फिजिक्स क्लास अवश्य कर निबे ठीक है हिल्लोल सर फिजिक्स क्लास आज के 2:30 जरा साइंसर तारा कर निबे। अच्छा एखाने आर एटा करो चटका धमका ये देखो प्रथम अक्षर कयटा तीनटा अक्षर कयटा तीनटा तीनटार पर एखाने कि आछे च आछे एटा हच्छे धातुर गण बांगला भाषाय ए धातुर गण आछे 20टा तो सुतरां एटा परीक्षा आछे चिराग यूनिवर्सिटी अवेलेबल आछे जहांगीरनगरे आछे ভিওপি ते आछे तखन आपनारा पारबेन कोइ थेके ढाका यूनिवर्सिटी तो बादई दिलाम ढाका यूनिवर्सिटी तो माने 82 बछर परे परे तो सुतरां एइ जे चटका चटका ए टटा कि टटा मासखाने आसतेछे तार माने मासखानेटा आमरा हसंत थाकबे प्रथमटार मध्ये कोनो किछु थाकबे ना शेषेरटार मध्ये आकार थाकबे तीनटा शब्द तीनटा थाकबे देखो एखाने धमका चटका चटा धमका हो गए और की होते आमाके एकटू कमेंट करे जानाओ एकटू फटका एक्जैक्टलि छिटका वेरी गुड रफिकुल हासान लिखेছে फटका फटका तासिन सारा लिखेছে पटका गुड वेरी गुड एक्सिलेंट अपना तो पारें देखी माशाल्लाह तारपर आछे खूब धर अच्छा वेरी गुड तारपर आछे उल्टा देखें एर साथे मिलबे दुमड़ा तार माने उल्टार साथे कि मिलबे दुमड़ा केन देखें ओ रस्यकार आछे एखाने रस्यकार आछे एखाने हसंत आछे हसंत आछे एखाने र आछे र आकार आछे सुतरां एटार साथे कि मिलबे एकटू कमेंट करे जानान देखी एकटू कमेंट करे जानान एकटू कमेंट करे जानान खटका वेरी गुड मटका खटका खूब सुंदर सुंदर शब्द शब्द आसते एत तो सुंदर सुंदर शब्द आछे आमी जानताम ना ताइले जाई होक तो ये खटका मटका और की आछे देखी मुचरा टाटका ये एक्जैक्टलि आपनारा जारा टाटका क्लासटा करतेछेन तादेरके आमार मनेर अंतर अंतःस्थल थेके टाटका अभिनंदन। जाई होक एकजन लिखेছে भाइया आपनि क्लासेर हासि टासि दियेन ना जान आजके थेके हासि हासि अफ अफ जाई होक मुचरा मुचरा लिखेছেন পাল্টা লিখেন। আচ্ছা আমরা তো অলরেডি আমি বলেছি 1 ঘন্টার বেশি ক্লাস নিব না 1 ঘন্টা 1 মিনিট হয়েছে সুতরাং ক্লাসটা শেষ করে দিতে হবে। তো এখানে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে এই যে হোমওয়ার্কটা আপনারা সবাই এটা স্ক্রিনশট দিয়ে নেন সবাই স্ক্রিনশট দিয়ে নেন এটা হোমওয়ার্কটা আপনারা অনেকেই হোমওয়ার্ক করেন না আমাকে বাড়ান না যারা হোমওয়ার্ক করবেন না তাদেরকে কিন্তু আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করব না कन्फार्म कारण आमी मेसेंजर ग्रुपटा खूब शीघ्र करतेछि एटा आपनारा खूबई क्षुद्र आकारे देखाच्छि आमी एटा ग्रुपे आपलोड करे देब भिडियोटा आपनारा टेंशन नियेन ना किन्तु एटा आगे एकटु देखें सुतरां आपनारा एटा ये करी आमी देखी जे एखाने कि करबेन जानेन एटा लिखबेन लिखे जेमन हवा एइ कि ह थेके हवा लवा तार माने एटा कोनार साथे एटा कारा दिगण टान दिये मिलाबेन मिलकरण करबेन एइ जे एइभाबे যে হ আদিগণ आमी আদিগণগুলো লেখা দিয়েছি বাংলা ভাষায় সমস্ত ধাতুকে 20টি भागे बा 20टी गणे भाग करा हयेछे ए 20टी गण बा श्रेणी बोझार जोन्नो नीचेर अनुशीलनटी देवा हलो तार माने एइ जे आपनादेर उपस्थिति कमे जाच्छे बुझलाम ना एकटु परे परे कमे बारे देखেন এইখানে এই যে 20টি রয়েছে 20টি আপনারা দিবেন। যাই হোক আমি আজকে প্রকৃতি পড়তে শুরু করব না নেক্সট ক্লাসে প্রকৃতি পড়ে ক্লাস হবে উড়াদোড়া ক্লাস হবে নাকি আমি যদি একটু অপ্রচলিত ভাষায় বলি উড়াদোড়া ক্লাস হবে। দেখ এবার আমি ফার্স্ট লেয়ারে যাচ্ছি সবাইকে মিলে বুঝাই দেই যে আজকে ক্লাসটা কি ছিল आजके क्लासटा केमन छिलो। जाई होक ए जे देखुन आपनारा बुझছেন কিনা দেখুন আমি রিভিউ করি ধাতু তিন প্রকার মৌলিক সাধিত সংযোগমূলক মৌলিক ধাতু তিন প্রকার আমরা জানি যে তুচ্ছার্থে যেগুলো ব্যবহার করা হয় তুচ্ছার্থে তুই অর্থে বাংলা ধাতু সংস্কৃত ধাতু কি পট পট যেগুলা এগুলার আমরা সংস্কৃত থেকে সরাসরি এসেছে এগুলাকে আমরা ওই সংস্কৃত ধাতু ক্লিয়ার। হিন্দি বিদেশি ধাতু বলতে হিন্দিকে বোঝানো হয় আমরা কত সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বললাম কি ডাকটা কি আমরা এখানে বললাম না চেচ ফির চা ডাক টান আট কি ঠেল জুল খাট বীজ বিগড় লটক তার মানে এই যে দেখো এগুলো আমরা পড়ছি। তারপরে কি সাধিত ধাতু সাধিত ধাতু তিন প্রকার মৌলিক ধাতু কর্মবাচ্যের ধাতু নাম ধাতু তার মৌলিক ধাতুটা কি মৌলিক ধাতু হচ্ছে প্রযোজক ধাতুটা কি প্রযোজক ধাতু হচ্ছে মৌলিক প্লাস আ মৌলিক প্লাস আ। আবার কর্মবাচ্যের ধাতু মৌলিক প্লাস আ দুইটার মধ্যে পার্থক্য হলো প্রযোজক ধাতুতে প্রোডিউসার থাকে যেমন আমির খানের ওই এটা বললাম। তারপর নাম ধাতু কি বিশেষ্য বিশেষণ অব্যয় প্লাস আ এখানে দেখুন আমি প্লাস দিয়ে দেখাই দিয়েছি যেমন বেতা হ্যাঁ সংযোগমূলক ধাতু কি বিশ্ব বিশ্ব অনুগার অব্যয় প্লাস মৌলিক ধাতু। এখানে আ আর এখানে মৌলিক ধাতু শেষ, আর জায়গায় মৌলিক ধাতু দিলাম। তো মৌলিক ধাতুটা কি, যে এই যে এখানে আমরা বললাম যে বেত মার আর এখানে বেত বেতা। যাই হোক, তো এবার আমি এটা ক্লিয়ার বুঝছেন কিনা, আজকের ক্লাস বুঝছেন কিনা সবাই কমেন্ট করে জানান। দেখা যাচ্ছে না সমস্যা নাই, দেখা যাবে। ফ্রন্ট ছোটো বোঝা যায় না কারণ এটা আরেকটু ছোটো করলে আর বোঝার কোনো উপায় ছিল না, বড় করা যাচ্ছিল না। আমি এটা গ্রুপে দিয়ে দেবো, ভিডিও বলছি, সমস্যা নাই। আচ্ছা এবার দেখুন, এটা আমি আজকে আলোচনা করতাম, একটু দেখেন প্রকৃতি প্রত্যয়। আমি একটু প্রারম্ভিক আলোচনা শুরু করে দিই। হ্যাঁ, প্রকৃতি প্রত্যয় নেক্সট ক্লাসে আমরা প্রকৃতি প্রত্যয় কৃত প্রত্যয় এক ক্লাসে শেষ করবো, তদিত প্রত্যয় এক ক্লাসে শেষ করবো। যদি আপনারা ক্লাস চান, আর না চাইলে আমি কি করবো, আমি বাসায় চলে যাবো। ঈদের আগের দিন এই আমার বাসায় যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু হঠাৎ করে দেখলাম স্যার বললো যে এই যে ছেলেগুলা প্রকৃতি প্রত্যয় ক্লাস চাচ্ছে, আপনি যদি করান তাহলে হয়তো অনেক উপকৃত হবে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, ছেলেপেলেদের কথা করাই, আমি এত কষ্ট করে ক্লাস করাই কিন্তু তারা ক্লাস করে না, তার কারণে ক্লাস করানোর লাভ নাই। এই জন্য খুব কালকে খুব জোরালোভাবে আপনাদেরকে আবেদন করেছিলাম। তো ঢাকায় চলি, ঢাকা যুগ আয়, চলি চলো যুগ ই। ঢাকাটা আপনারা দেখেন, এই আয়টা হচ্ছে কি প্রত্যয়, আয়টা কি একটা প্রত্যয়, চল যোগ ই, এটা কি একটা প্রত্যয়। আর প্রকৃতি মানে কি, যেটা একদম নিখুঁত। ঢাকা, এই ঢাকাটা কি একটা নাম, এই যে নাম প্রকৃতি যখন হবে, যখন এই নাম ধাতু বলি নাই, নাম ধাতু বা নাম প্রকৃতি হবে তদিত প্রত্যয়। আর যখন চল, এই চলটা কি একটা ধাতু, যখন এটা মৌলিক ধাতু হবে বা এই যে আমরা যে ধাতুগুলো বললাম ওই ধাতুগুলো হবে, এটা ক্রিয়া প্রকৃতি হবে কৃত প্রত্যয়। তার মানে আমরা প্রকৃতি প্রত্যয় এই যে ধাতুগুলো এখন আমরা জানি। এখন যে কোনো ধাতু নিচের কোনটি কোন প্রত্যয়, এখন আমি চোখ বন্ধ করলে যেটা যদি নাম হয়, বিশেষ বিশেষণ অনুকার অব্যয় হয়, তাহলে চোখ বন্ধ করে এটা হচ্ছে তদিত প্রত্যয়। আর যদি এটা অন্যান্য হয়, মৌলিক ধাতু হয়, সংস্কৃত বাংলা যে বিদেশি, তাহলে চোখ বন্ধ করে এটা কি কৃত প্রত্যয়। তার মানে প্রকৃতি প্রত্যয় কিন্তু ক্লিয়ার। যাই হোক, ওরে বাপ রে বাপ, গলা শোকা গেছে পুরো। আজকে আর ক্লাসও শেষ, আমার গলার পাওয়ারও শেষ। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, জানি না কেন চলে যাচ্ছে, নামাজের সময় হয়তো হয়ে গেছে। আজকে ক্লাস কেমন ছিল একটু কমেন্ট করে জানাও, জানতে চাই আমার সেই। আচ্ছা দেখো, একজন লিখেছে ভাইয়া ক্লাস করবো নাকি আপনাকে দেখবো নাকি কমেন্ট করবো, কিছুই বুঝতে পারতেছি না। তার মানে যেটা করবেন ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, আমাকে দেখার দরকার নেই, পরেও দেখতে পারবেন, কমেন্ট করবেন। আর কি কিছু বোঝার কি না আছে, সব তো বুঝিয়ে দিছি। এবার দেখেন, ধন্যবাদ আপনাদের। এই যে টিএসসিটা দেখছেন না, এই দেখেন মানুষজন বসে আছে এখানে, এখানে বসে আমরা ইফতার করি দিনের, যখন এখন তো অফ, ইফতারের ছবি আছে, আমি একটা দিব নেক্সট স্লাইডে। এখানে দেখুন, আপনারা আসবেন কৃষ্ণচূড়া ফুলের সঙ্গে একসাথে বসে চা খাবেন। তো যে বিষয়টা হচ্ছে, কেউ যদি চা খাওয়ার সঙ্গী খুঁজে না পান তাহলে আমাকে বলবেন, তাহলে আমি আমার যত স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে একদিন চা চক্র করব, সেই ইচ্ছাটা পোষণ রাখছি ইনশাল্লাহ। আমার এখানে আজকে 250-60 জন আছেন বা 300 জনের মতো ক্লাস করেছেন। তো এখন শেষ মুহূর্তে যারা যারা ক্লাস করতেছেন এখন পর্যন্ত, সবাই কমেন্ট করে জানান আজকে ক্লাস করেছি, আজকের ক্লাস করেছি। যারা কমেন্ট করে জানাবেন তাদেরকে আমি হচ্ছে আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবো। একদম শেষ পর্যন্ত যারা ছিলেন তারা সবাই কমেন্ট করে জানান যে আজকের ক্লাস করেছি এবং ক্লাসটি কেমন ছিল, এটা কমেন্ট করে জানান। এবং আমাকে ইনবক্স করবেন যে ভাইয়া আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন, ঠিক আছে, আজকের ক্লাস করেছি, এবং এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবেন। আমি তাদেরকে অ্যাড করব যারা এই ক্লাসটি করেছি, আমি ক্লাসটি করেছি এটার স্ক্রিনশটটা দিবে, এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাতে পারবে, আমি তাদেরকে ক্লাসে অ্যাড করব, আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করব। সুতরাং আপনারা, এই জন্যই আমি শেষে ঘোষণাটা দিয়েছি, আপনারা ক্লাসটি করেছি লিখে কমেন্ট করুন। আরেকটি কথা, এই যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এই যে ধাতু প্রত্যয় এইগুলো কিন্তু রিটেন এক্স বইতেও আমরা অনেক জায়গায় কৌশলে ঢুকিয়ে দিয়েছি, এবং ফাইনাল টেস্ট বইটিতে ব্যাখ্যার মধ্যেও আমরা এগুলো অ্যাড করেছি। তো ফাইনাল টেস্ট বইটি কালকেই চলে আসবে, আজকে আমরা প্রি অর্ডারের লিঙ্ক দিয়ে দিব, সবাই পূরণ করে নেবেন যারা বইটি নেবেন, যারা নেবেন না তারা ঠকবেন। আমার কি, আপনারা যদি ব্যাখ্যা সহ পড়তে চান, আমরা শর্ট ক্লাস যেভাবে নেই এই সুন্দর করে সবগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা সবাই কমেন্ট করে জানান এবং এটা স্ক্রিনশট নিয়েন, যারা করেছেন তারা স্ক্রিনশট নেবেন যে কমেন্ট করেছি, আমি ক্লাস করেছি, তারপর স্ক্রিনশট নেবেন আপনার কমেন্টটা সহ, আমাকে ইনবক্স করবেন, তারপর আমি এটা আপনাদেরকে আমার মেসেঞ্জার, আমাদের আইএডুকেশন মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবো। যাই হোক, আজকের ক্লাসটি করেছি এবং মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবো। আচ্ছা, যেটা বলছিলাম, সবাই কমেন্ট করে জানান, কমেন্টের জন্য আমি আজকে আরও 2 মিনিট টাইম দিচ্ছি আপনাদেরকে। 2 মিনিটে সবাই কমেন্ট করবেন, তারপর আমি লাইভ শেষ করব, তারপরে কোনো কমেন্ট করলে আর গ্রহণযোগ্য হবে না। যাই হোক, তো এই বিষয়টা আমি বলি। প্রথমত, আপনার রিটেন এক্স যে বইটি রয়েছে, রিটেন এক্স বইটিতে রিটেনের সকল টপিক সুন্দরভাবে সুচারুভাবে দেওয়ানো হয়েছে। সুতরাং আপনার রিটেনের বইটা যারা যারা সংগ্রহ করেন নাই, আপনারা ক্লাস করেন, ক্লাস যে ক্লাস করেছি এটা কমেন্টটা করেন এবং স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা আমাকে ইনবক্স করতে হবে, না করলে কিন্তু মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারবেন না। যেমন কর্ম তেমন ফল, এই কারণে আমি যেমন কথা তেমন আমার কাজ, ঠিক আছে? এখনই পাঠাতে হবে এরকম না, আপনারা পরে পাঠালে হবে। অনেকে এখনই পাঠানো শুরু করে দিয়েছে। ক্লাস কমেন্ট করেন, আমি লাস্টে 1 মিনিট দিচ্ছি, তারপরে কিন্তু আর সময় পাবেন না। যাই হোক, পরে করলেও কোনো কাজ হবে না। তো যে বিষয়টা হয়েছে দেখুন, রিটেন এক্স যে বইটি রয়েছে, বইটি প্রত্যেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিক আপনি কিভাবে সলভ করবেন সব দেওয়া হয়েছে। এই রিটেন এক্সের উপরে আমি একটা ক্লাস, আমরা সবাই মিলে একটা ক্লাস নিব। সুতরাং এই যে মেসেঞ্জার গ্রুপে তারা যারা থাকবেন তাদেরকে নিয়ে আমরা রিটেন এক্সের উপর ক্লাস নিব। আর যাদের রিটেন এক্স বইটা আছে তারা যদি আমাদের এটা ছবি তুলে নাম লিখে ছবি তুলে পাঠাতে পারেন, ক্লাসের পরেও তাদেরটা আমি অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? এটা হচ্ছে একটা ঘোষণা। আর দ্বিতীয় যে ঘোষণা, আপনারা ফাইনাল টেস্টটা বই চলে এসেছে, প্রি অর্ডার লিঙ্ক আজকে দেওয়া হবে আমাদের গ্রুপে। ফাইনাল টেস্টে কি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 সেট প্রশ্ন আছে, চিটাং ইউনিভার্সিটির 5 সেট, জাহাঙ্গীরনগরের 5 সেট, গুচ্ছ ইউনিভার্সিটির 5 সেট, চট্টগ্রাম, তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির 5 সেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বাজারে এমন কোনো মডেল টেস্ট বই দেখাতে পারবেন না যেগুলা বাংলা, ইংরেজি, জিকে তিনটা সাবজেক্টেরই ব্যাখ্যা দিয়ে করা হয়েছে। যদি দেখাতে পারেন মডেল টেস্ট একটা বই ফ্রি। যাই হোক, তো এবার যে বিষয়টা রয়েছে, ক্লাস করেছি আমি, সময় অনেক পার করে ফেলেছি, 1 ঘন্টা আজকে অনেক বেশি, 1 ঘন্টা 9 মিনিট হয়েছে। তো আমি এই ক্লাসটা এখনই শেষ করে দিব। যারা যারা কমেন্ট করেন নাই, অনেকে বলছে ভাই একটু রাখেন, আচ্ছা আপনাদের জন্য একটু রাখতেছি, সমস্যা নাই। তারপরে আরেকটা বিষয়, আর রিটেন এক্স বইটা যারা সংগ্রহ করেন নাই তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন, এটা আমার কথা নয়। আর না নিলে আপনারা পস্তাবেন, আপনারা চান্স না পেলে আমার কষ্ট হবে যে আমার শিক্ষার্থী এত কষ্ট করে আমার ক্লাস করেছে, সে চান্স পায় না, কিন্তু কষ্টটা কিন্তু আপনার সারা জীবনই থাকবে। সুতরাং বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা কমেন্ট করেছো, আমাকে ইনবক্স করেছো, তাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দিব। তো সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো, জ্ঞানের সঙ্গে থাকো, বাংলার সঙ্গে থাকো, এডুকেশনের সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।